सम्पूर्ण काज करा जिनिस দাঁড়া ওই দিকে গিয়ে আরো দেখাও তো কি কি আছে এই ইটা নিয়ে এখান থেকে আচ্ছা যারা যারা আসবেন আপুরা এসে ভিডিওতে একটু একটা হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ আজকে ও জানেন আপনাদের জন্য স্পেশাল কি আছে আয় হায় এই শাড়ি দেখলে আজকে আমাদের কোনো কালারের শাড়ি আর নাই না খুলতে হবে না এমনি ভাবছ রাখো এই শুধু এটাই আছে আর কোনো কালার নাই আচ্ছা এই যে আমাদের যে 500 টাকায় কাতানের শাড়িটা যায় না এটা এই কালারই আছে আরেকটা এই যে এই ড্রেসটা নাও তো উপরের সার্ভোস্কিটা দাঁড়ান আপনাদেরকে দেখাই হ্যাঁ हाथे जिन सोहन सामने दाड़ापुर फोन प्रोडक्ट कत पिस करछे जानेन आबार प्रोडक्ट भूले आमरा तो एटा अनेक आगे पेये गेछि आमादेर तो एटा शेष एटा तो आर आसे ना पूरा কাথা স্টিচ একদম ব্র্যান্ড নিউ শিপ মানে নতুন প্রোডাক্ট পুরা হ্যাঁ এটার আবার পুরো ড্রেস কিন্তু স্টিচিং করা তো আপনারা সবাই জয়েন করেন আমি এক এক করে সবকিছু দেখাচ্ছি আজকে এটাও পাবেন এই দেখেন এটা হচ্ছে ভারীটা আর এটা হচ্ছে পাতলাটা আমার কাছে একটা বুটিক্সের ড্রেস আছে যারা হচ্ছে দামি ড্রেস পরেন কই লাভ লাইক দিচ্ছেন আজকে আমার এই নাইরাটা একজনকে দিয়ে দিব লাইভে কিন্তু কাকে দিব আমি বলবো না কোন আপু আজকে লাইভের এই নাইরা পাবেন আমি বলবো না ঠিক আছে শুভ শুভ আজকে কমেন্ট চেকে রাখবা যেই আপুর কমেন্ট আজকে শুভর পছন্দ হবে যেই আপুর কমেন্ট আজকে শুভ ভাইয়ের ভালো লাগবে আজকে সেই আপু আমার এই নাইরাটা পেয়ে যাবে পুরো মানে আপু আমি আপনাদেরকে দেখাই আজকে কি ড্রেস কি দামে পাবেন হ্যাঁ প্রথমত একটু বলে দেই যারা যেখান থেকে আমার লাইভটা পরবর্তীতেও যদি দেখেন আপুকে একটু ভিডিওতে যদি আমাকে পছন্দ করেন হ্যাঁ তাহলে একটু লাভ লাইক হাই হ্যালো বা যদি আপনার হাই হ্যালো লিখতেও লজ্জা লাগে একটা ফুল স্টপ হলেও দিয়ে যান লাইভে হ্যাঁ কারণ ফেসবুকে মানে অনেক সমস্যা হচ্ছে তো সবারই এটা আমি একটু পরে দেখাই এটা দেখে নেন আগের লাইভে কি করছি বুঝছেন আমি যেগুলো মানে নতুন একটা ডিজাইন আসছিল না দেখিয়েছি প্রাইস বলতে ভুলে গেছি আমি লাইভে দাম বলি নাই মারা মারি ইনবক্সে এটা ওটা 3800 টাকা ছিল এটা দুইটাই আসছে দেখেন দুইটা দুই ধরনের বাজারে দুই ধাঁচের দুইটা প্রাইস থাকে আমি এর জন্য আজকে দুইটাই এনেছি দুইটা দেখে নেবেন হ্যাঁ সিরিয়াল ওয়াইজ যাই দেখেন কি আসছে না আসছে হাই হাই রে পোলা ভাই আমার সব নষ্ট করে দিয়ে গেছে এখানে একটু ই করে দেই শেয়ার করে দেই হ্যাঁ শুরু করছি আমাদের ফ্রাইডে লাইভের জন্য অনেক আপুরা একদম বেতাপ থাকে যে শুক্রবারে আপু কি নিয়ে আসবে আমি একদম নিউ লাইভে তাই আপু আচ্ছা আচ্ছা মডারেটর যে আছো হ্যাঁ একটু কেউ শুভকে ই করে দাও তো আর বলে দেই অনেক আপু যদি জানতে চান যে শুভ শুভ ভাই কে হ্যাঁ আপনারা অনেকে অনেক আমাদের সব মডারেটরকে কিছু কিছু আপুরা আগে মাসুদ ভাই বলতেন যে মাসুদ মাসুদ মাসুদের চাকরি শেষ মাসুদের এই মাসুদ আপনাদের ড্রেস না দিলে আর এই পেজে অনেকে সবাইকে শুভ শুভ জানেন শুভ হচ্ছে আমাদের মডারেটর টিমের মধ্যে মানে মেইন মানে যে লিডার থাকে সেই লিডার মানে সে হচ্ছে আপনাদের সব থেকে আমাদের পুরান মানে মডারেটর টিমের হ্যাঁ তো এই জন্য আজকে শুভকে দিলাম রেসপন্সিবিলিটি শুভ যার তোমার কমেন্ট ভালো লাগবে তুমি যদি দেখো কোনো অনেক ভালো কাস্টমার সে কখনো কিছু পায় নাই
তুমি তো কাস্টমার চিনো, আমি তো চিনি না, তুমি তার নামটা নিয়ে আমাকে ইনবক্সে দিবা, ঠিক আছে? আপু আজকে তোমাকে যে এত ভালো লাগে বুঝাতেই পারবো না। সুরা রহমান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে বিসমিল্লাহ, দেখেন এই ড্রেস পুরো ঘাড়ারা সহকারে আজকে আমি 1300 টাকার ঘরে দিয়ে দিব। এটা কি করা আমাকে বলেন, এটা কিন্তু সম্পূর্ণ কাজ আপু, কোনো মানে আপনি বাচ্চা কোলে নেন কিছু না, তার উপর এটা কি আছে দেখবেন, এই যে দেখেন কই গেল আমার ইগুলো, দেখাই, এই দেখেন কি আছে, এই হৃদয় এখানে আসো তো, এই দেখেন এখানে কি আছে, পুরো চুনরি প্রিন্টের ঘাড়ারা করা, এখানে সম্পূর্ণ কাজ। হ্যাঁ এই যে দেখো, ওরা আবার আমার শাড়িটাও নিচে ফেলে গেছে, আমি তো তাহলে লাইভে মিস করে ফেলবো। কি কি ফাবাইছে একটু দেখো, ভালো কোনো ড্রেস ফেলে দিছে নাকি নিচে। তো এটা পুরো ঘাড়ারা সহ আপনারা 1300 টাকার ঘরে পাবেন, উইচ ইজ আনবিলিভেবল, এটা সম্ভবই না এই জন্মে। এবং কি যে সুন্দর লাগে এই ড্রেসটা, এখানে কিন্তু সব কাজ। একটা আপু যদি মনে করেন না যে আপু এটা মনে হয় এইগুলা কোনো, আস্তে সাউন্ড দিও না, কোনো অন্য কিছু, তাইলে আপনি আপনারই লস। এবার এই ড্রেসটা দেখেন, এটা দেখে আমি লাইভ শুরু, আর এগুলো একটু ধরে দাও তো আমাকে, হ্যাঁ ধরে একটু এইদিকে আনো, তুমি লাইভে দেখাই দাও, তুমি যেমন এই ড্রেস গুলা হৃদয় খালি ধরবে, আমি দাম বলবো, মাল প্রোডাক্ট ফালাই দিব, যে আপু লাস্টে নিতে পারেন। হ্যাঁ আমি শুরুতে দুটো ব্র্যান্ড নিউ ড্রেস দেখিয়ে দিই যেগুলোর আমি লাইভ করতে পারিনি, যার কপালে আছে সে নিয়ে নিয়ে রেখে দাও। এই ড্রেসটা দেখেন আমার, ওই ওই পিসের প্রিন্টের ড্রেসটা, ও এখানে না, দেখেন এই ড্রেসটা আপু, আপনারা তো ড্রেস কিনেন, আপনাদের কি মনে হয় আপু এই নায়রাটা 1200 টাকার ঘরের কোন নায়রা? আপনারাই বিচার বিবেচনা করে বললেন, আমি শুক্রবারের লাইভে আমি কিচ্ছু কিন্তু নিজের জন্য ধরতে চাই না, যে আচ্ছা এই শুক্রবারের লাইভটা আমার এখন একটা নেশা হয়ে গেছে, মানে এই লাইভে কিন্তু আমি পুরো ব্র্যান্ড নিউ, এই যে লাইভের শুরুতে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে মারামারি করে কি দামে এনে ওই দামে আপনাদের দিয়ে দেই। আপনি আমাকে বলেন এই নায়রাটা কখনো 1200 টাকার ঘরে সম্ভব? এটা কিন্তু আমি খুলতে চাচ্ছি না, এখন দেখাতে চাচ্ছি না কি জিনিস। যারা আসছেন আপু তোমাকে এত মিষ্টি লাগে কেন, আমার কমেন্ট পড়েন না তাহলে আমি কি করে উইনার হব, এই জন্যই তো আমি নিব না। এই প্রিন্স একটু ই করো তো, শুভকে নক দাও তো, আচ্ছা না প্রিন্স থাক, প্রিন্স আরো পরে উইনার নিবে, শুভকে উইনার নিতে বলবা, হ্যাঁ পুরো লাইভে ওকে কমেন্টে অ্যাক্টিভ থাকতে বলো। হাই আপু, তুমি এত সুন্দর ড্রেস দাও রিজনেবল প্রাইসে, দেনি এবার শাড়িটা আমার জন্য পাঠাই দেন। শাহিদা আপু আপনি এখনই একটা কাজ করেন তো, আপনি এখনই অর্ডার দিয়ে দেন শাড়িটা। শাহিদা আপু আপনি লাইভ দেখা বাদ দেন, আপনি এই শাড়িটা এখনই অর্ডার করে দেন, 20 পিস আছে পাবেন না, আপনি এখনই এখনই অর্ডার দিয়ে দেন তো। শাহিদা আপু আপনার জন্য ধরে দিলাম, ঠিক আছে, এটা তো জানেনি 500 টাকারটা, এগুলো নাই, এগুলো পুরো লসে গিয়েছিল। তো দেখেন পিওরের ওড়না, ওড়নাটার কি কালার, ওড়নার কি কালার, এবং ড্রেস পুরো বানানো, আমি আপনাদেরকে এটা আজকে 1200 ঘরে দিব। এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি স্টিচ করা, যে আপু নিতে পারেন। এখন নতুন ড্রেস দেখেন কার ভাগে যায়, আমি শুরু করে দেই লাইভ, আর দিস ইজ দ্য ভেরি লাস্ট ওয়ান। এটা একটা পুরো দিল্লি বুটিক্স এর ড্রেস, মাশাআল্লাহ আজকে 3.6K, কত দিন পর মনে হয় 3.6K আপুকে দেখলাম, আজকে আজকে আপনাদের মন খুশি হবে। লাস্ট একটা কথা বলি, এই 3.6K আপুর মধ্যে একটা আপু যদি থাকেন না, যে এক একজন কিন্তু এক এক রকম, আমার বোন, হ্যাঁ আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমার বোন যেই ধরনের ড্রেস কিনে, আমি ওগুলো জীবনেও আমার ওই কলি জানাই আমি কিনবো, আমার টাকা থাকলেও আমার ওই কলি জানাই, ও 10,000 12,000 ঈদে দেখা যায় আমার জন্য, আমি তো নর্মালি কিছু ওইরকম আমার সত্যি কিনা হয়, আমরা গেছিলাম ঈদে এবার কিছু কিনতে, কোনো শপিং এই আমরা বের হই নাই। হ্যাঁ আমাদের যাদেরকে দেয়ার তাদেরটা করে, আমাদের নিজেরটা না করা হয় না, এটা মানে এটা নিয়ম যে কাজ করে। তো আমার আপু বা দুলা ভাই দেখা যায় তারা মানে খুব, আমি 10-15 হাজার টাকা দিয়ে নর্মাল পরার জন্য ড্রেস কিনবো, অসম্ভব। আচ্ছা যেটা দেখাচ্ছি সেটা বলি, তো যারা দিল্লি বুটিক্স পড়েন না, নিঃসন্দেহে আপনারা এই ড্রেসটা আজকে নিয়ে নিয়েন, কারণ 80% ডিসকাউন্টে একটা কালার আমার হাতে আছে পাবেন, এটার কাপড়ই অন্যটা, পুরা আমার এই পুরো লাইভের দেখেন বোর্ডিং করা, এটার কাজের ফিনিশিং দেখেন, আর ইভেন এটার ওড়নাটাও এই দেখেন মসলিনের মধ্যে ডিফারেন্ট, 2000-এর কমে দিব, 4 পিসের ড্রেস একটাই কালার, ওড়নার ডিজিটাল দেখেন পুরা ওড়না কিন্তু মসলিনের। এগুলো হচ্ছে যারা দামি জিনিস পরেন তারা আমার এটা নিয়ে নিয়েন, যারা দামি জিনিস, এটা 3 নম্বরে দেখাই দিচ্ছি। তো আমি শুরু করি, হ্যাঁ সব হাতে ধরে, আর
আচ্ছা একটু বলেই দেই, যেহেতু আমার এগুলো বানানো আছে, আমি পড়া হচ্ছে না, আমি যেহেতু লাইভ করছি না এগুলো পড়ে। শুভ, তুমি লাইভের আপুকে যাকে তুমি উইনার নিবা কমেন্ট থেকে, তুমি আপুকে ছবি দিয়ে দিও যে আপু আপনি ঘাড়ারা গিফট নিবেন না নাইরাটা গিফট নিবেন, একটু শুভ ছবিটা তুলে রাখো। ওকে, শুভ কাস্টমার যাকে তুমি উইনার নিবা তাকে তুমি জিজ্ঞেস করবা যে আপু আপনাকে নাইরা গিফট দিব না ঘাড়ারা, শুধু ডেলিভারি চার্জটা রাখবা, হ্যাঁ আর কোনো কিছুই রাখবা না। এমন কাউকে নিও যার বডি 38 বা মানে 38 বলতে মানে বুঝে নিও, মানে আমার সাইজে মেক করা তো অযথা ড্রেসটা কেউ একজন পেয়ে যাক। ওকে, বিসমিল্লা করি, বিসমিল্লা করি, নাইরাটা সেকেন্ডে দেখাই, হ্যাঁ নাইরা সেকেন্ডে দেখাই, আগে ভেজাল শেষ করি। হৃদয় চলে আসো, আচ্ছা হৃদয় আখে ঘাড়া রাঠা, হ্যাঁ তুমি দুই সাইডে তোমার ঘাড়াটা রেখে দাও, দুই কাঁধের দুই দিকে দুই ড্রেসটাও খুলে রাখো, রেডি রাখো, ওন্না টোন্নাও রেডি রাখো। ওদের এখানে কার সাউন্ড বাজে একটু তুমি বলবা, যে ভুলেও যেন কোনো সাউন্ড না হয়, একটু ই দাও তো, মেসেজ দাও তো তুমি। কত জনম পর ফোরকে মানুষ দেখলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু লাভ লাইক দিয়ে দেন, বাদ দেন এখন বিসমিল্লা করি। আচ্ছা আসেন, সো আজকের লাইভ প্রথম তিনটা ড্রেস, প্রথম তিনটা ড্রেস দেখে যাবেন, আপনি নিজে জিতবেন, ঠিক আছে স্টার্ট করছি। ওকে রেডি, তোমার সব তুমি আগে হাতে নাও ড্রেস, দাঁড়া আমি একবারে শেষ করব, কারণ আমি শুধু দাম বলবো ড্রেস রাখবো, হ্যাঁ ড্রেস তোমার কাছে না, ওকে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করলাম। দেখেন কি এগুলা বলেন, কেউ বলতে পারবেন আজকে আপুর হাতে এসব কি? আচ্ছা আজকে যে এই কয়টা ড্রেস নিতে পারবেন পুরো ঘাড়ারা সহ কি আছে না আছে দেখেন, আপু এখন একবারে বলে দেয় ঘাড়ারাটা হাতে দাও, এই হচ্ছে আমার আপুদের ড্রেস, হ্যাঁ এই হচ্ছে আমার আপুদের ঘাড়ারা, এই হচ্ছে আমার আপুদের চুনরি প্রিন্টের ওড়না, লাল কালারটাও নিয়ে একটু ক্যামেরার পাশে দাঁড়াও তো, দেখেন দুটো কালার আছে, আমি জাস্ট বডি কত লম্বা কত বলে এখন প্রাইস বলে দিব। এটা যতগুলো আপু নিতে পারবেন, ঘাড়ারা পুরো বানানো আছে, বডিতে যা কাজ দেখতে পাচ্ছেন পুরো স্টিচ করা কাজ, সেলাই করা, এটা লম্বা আছে 44 ধরেন, বডি আছে 56 ধরেন, বডি 56 লম্বা 44, ম্যাটেরিয়াল সফট কটন, নর্মাল সুতি কাপড় হলে আমি লাইভ এর মধ্যে বলে দিই আপু এটা নর্মাল কটন, এটা কিন্তু মানে আপনি হাতে পেলেই বুঝবেন সিল্কি ধরনের, একটু অন্য ধরনের কটন, আরামদায়ক, পুরো ঘাড়ারাটা চুনরি প্রিন্ট করা, হ্যাঁ তো এই ছিল ডিটেলস, এখন আমি লাল কালারটাও একবার দেখাই দিই দেন প্রাইস। আজকে এভাবে মানে সব চট জলদি হবে, কোনো মানে আজকে ই নাই, এই যে দেখেন রেড মেরুনটা, কারণ এগুলো খুচরা মাল, যে নিতে পারবেন প্রোডাক্ট তার, বাকিটা বাকি কিন্তু পরে কেউ আর পাবেন না, দেখে জানি নেই ওনা, আচ্ছা এই হচ্ছে দেখেন ওনা, এই হচ্ছে ঘাড়ারা, আর লাস্টে প্রাইস বলার সময় যেভাবে বলবো, হ্যাঁ যেভাবে আমরা বলি, এই যে দেখেন এই হচ্ছে ঘাড়ারা, তাহলে ডান শেষ দেখা, ওকে হ্যাঁ এটা হচ্ছে মেরুন ঘাড়ারা, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে ওড়না, এখন ডিরেক্ট চলে আসেন হৃদয় পার্ট বাই পার্ট করে, এখন আমাকে দুইটা ওড়না আগে দাও, ওড়না ওড়না গ্রিনের ওড়না, আমি এখন টোটালটা দেখিয়ে দিয়েছি, এখন জাস্ট পার্ট বাই পার্ট একটু দেখে নেন, আর একটু জানিয়ে দেই আমাদের নামে যে চোর আছে, ফ্রড ফেক প্রতারক আছে, অতিরিক্ত কিন্তু মানুষদেরকে জ্বালাচ্ছে, আপনারা ভুলেও 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 কেউ কোনো আমাদের পেজ ছাড়া কোনো ফেসবুক আইডির সাথে লেনদেন করবেন না, এবং আমাদের পণ্য ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে টাকা দিবেন, যদি আপনি দেখেন আপনাকে ইনবক্সে কেউ পুরা টাকা চাচ্ছে যে ম্যাম বাংলায় কথা বলে ভাষায় ফেলতেছে, আমাদের কোনো মডারেটর বাংলায় আপনাদেরকে টাইপ করে দেয় না, এটা নাম্বার ওয়ান কথা মনে রাখবেন, নাম্বার টু কার সাথে কথা বলতেছেন উপরে চ্যাট বক্স দেখবেন, যেটা কি আসল রিয়েল পেজ নাকি কোনো ফেসবুক আমাকে নক করছে, ওকে তাহলে এই হলো আমাদের ওড়না, যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপুরা, আজকে ক্রেজি ক্রেজি ড্রেস, এখন আসেন আপু ওড়নাটা কি কাপড়, ওড়নাটা হচ্ছে একদম রাউন্ডের মাঝে, ঠিক আছে একদম পিওরলি রাউন্ড জর্জেটের মধ্যে হচ্ছে ওড়না, যেটা ওভারঅল পুরা ওড়নাতে চুনরি প্রিন্ট করা গোল্ডেন কালারের ই দিয়ে, এই হচ্ছে গ্রিনটা, ওড়না কিন্তু কোনো নর্মাল সুতি কাপড় না, ঠিক আছে এই হচ্ছে আপনাদের গ্রিন কালারেরটা, মোটেও ওড়না কোনো নর্মাল সুতি কাপড় না,
আচ্ছা ঘাড়ারা দেখিয়ে দিলাম হ্যাঁ ওনার রাউনের মধ্যে একসাথে ঘাড়ারাটা দেখে নেন এই হচ্ছে আমার আপুদের কি বলেন এই হচ্ছে আমার আপুদের ঘাড়ারাটা যেটার লম্বা হচ্ছে 38 হিপ হচ্ছে 17 ইঞ্চি কোমর ইলাস্টিক হ্যাঁ কোমর হচ্ছে ইলাস্টিক এই যে দেখেন চুনরি প্রিন্টের যারা হচ্ছে গিয়ে অনেক কালারস পছন্দ করেন না যে আপু আমার সব সময় এত কালার টালার ভালো লাগে না তোমার ড্রেসগুলো এত সুন্দর বলে বোঝানো যাবে না অনলাইনে অফারটা তো এটা তো অনলাইনেই চলতেছে হাই 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 কি বলে শোরুমে যেই দাম তার থেকে কম দামে পাবেন আজকে শুক্রবারের আমার লাইভ একটা স্পেশাল থাকে দেখেন না আপুরা চলে আসে যে যেখানেই থাকুক এটা হচ্ছে আপনার ঘাড়ারা আমি রেখে দেই কেন আমি একটু পার্ট বাই পার্ট একটু বুঝিয়ে দিচ্ছি কারণ এগুলোর কোনো ছবিও পোস্ট হবে না কোনো ডিটেইলসও লেখা থাকবে না যা শুনছেন এখানে এর বাইরে আর কিছু না আর এই হচ্ছে আমাদের ড্রেস ঠিক আছে এই হচ্ছে আমাদের ড্রেস দেখেছেন কি জিনিস আমাকে এবার দুইটা ড্রেস একসাথে দিয়ে দাও আমি ড্রেসটাকে বুঝাই দেই আরেকটা কালার তুমি দাও আমি এটা নিলাম ওকে এখন দেখেন ড্রেসে কি আছে না আছে আচ্ছা এই হচ্ছে ড্রেস ড্রেসের কাপড়টা সফট মানে একটু সিল্কি সিল্কি কটন আবারও বলছি যদি নর্মাল সুতি কাপড় হয় আমি অনিকা তাসনিম লাইভে বলি যে আপুটা নর্মাল কটন হ্যাঁ যেমন আপনারা আমাদের একটা পুরানা ঘাড়ারাও নাই না এখানে রাখা এই যে একটু এই এই ঘাড়ারাটা নাও তো এই কালোটা হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই কারণ বলা ভালো হ্যাঁ ক্লিয়ার থাকা ভালো এই যে এই আমাদের যে এই ঘাড়ারা সেট না এগুলা কি থাকে বলেন নর্মাল সুতি কাপড় আমি লাইভে বলি না আমার আগের সপ্তাহ লাইভ দেখে আসেন আপু এটা নর্মাল সুতি আমার এটার দাম উল্টা আরো কম মানে আমার তো বলার কোনো মানে ই নাই যে নর্মাল হলে নর্মাল কারণ কাপড়টা তো আপনিও হাতে পাবেন অযথা তো বলে লাভ নাই এটার কাপড়টা সিল্কি ধরনের হ্যাঁ খুব সিল্কি টাইপ একটা কটন ঠিক আছে বডি আছে 56 পর্যন্ত লম্বা 44 কারণ নিচে ঘাড়ারা আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুরো কাজ বাধাই করা দেখেন এই যে ব্যাক সাইড এর ফিনিশিং দেখেন এরকম আপনি একটা কাটচুপি করাতে যান আপনি যদি সিঙ্গেল কাটচুপি এটা কম সস্তা জায়গায় গেলেও আপনার থেকে 1500 টাকায় কাটচুপির মজুরি লাগবে আমি অনিকা তাসনিম বলছি লিখে রাখতে পারেন আপনি কোথাও গিয়ে জিজ্ঞেস করেন ভাই এই কাটচুপিটা এই যে প্রত্যেকটা লাইনে বিটস সিকোয়েন্স এটা করাতে আমার কয় টাকা মজুরি আসবে আপনি যদি মানে কোনো কিছু দাম বাদ দিয়েও ধরেন 1200 ধরেন না মন চাইলে ধরেন কোনো সমস্যা নাই পেটানো কাজ কিন্তু হ্যাঁ তো এটাই হচ্ছে এই ড্রেসের আমি আমারটা পড়লে আপনারা বুঝতেন দেখি লাইভ শেষে একবার গায়ে দিব আগে সব দেখায় ফেলি এই হচ্ছে মেরুনটা তাইলে আপনারা ছবি নিয়ে নেন আমাকে এখন একটা করে দাও কারণ প্রাইস বলে এখন প্রাইস আমি ধরছি আপনারা ছবি তুলেন কে কোন কালার নেবেন এই যে একটু ছবিটা নিয়ে ফেলেন আপুরা এটা সুন্দর মেরুন কালার না 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 আর দরকার নাই একটু ছবিটা নিয়ে নেন আপুরা আমি এখন প্রাইস বলবো এগুলো কোন ড্রেস আমাদের ওয়েবসাইটে পাবেন না আমাদের শোরুমেও পাবেন না শুধু অনলাইনে আপুরা খুচরা আপুরা নিতে পারবে বিকজ আমার শুক্রবারের লাইভ মানে সবাই জানে পানি পানি অফার রেখে দেই স্ক্রিনশট ডান এত সময় নেওয়া যাবে না কিন্তু কঠিন কঠিন ড্রেস দেখাতো দেখাবো আজকে এই হচ্ছে বটল গ্রিনটা ছবিটা নেয়ার জন্য ধরছি কেমন আছো আপু কিভাবে নিব আপু আমি বলে দিচ্ছি হ্যাঁ যে এখন যখন প্রাইস বলবো না বলে দিচ্ছি আমি এখন যদি বলি একটা সময় নষ্ট একবারে প্রাইস বলার সময় বলি তাইলে আর কি আপু সময়টা কম নষ্ট হবে সবারই ঠিক আছে আমিও চাই না যে আপনাদের সময় নষ্ট করতে ডান আমি আমার খালি এটা পড়া দেখলে আপনারা বুঝতেন কি ভালো লাগে দাঁড়ান এক ঝলক পরে দেখাই দিব এখন প্রাইস বলবো তাহলে দুইটা ঘাড়ারা অন্য দুই পাশে নিয়ে দেবেন দুইটা ওনা নিব দেখি দাও তো এখন প্রাইস বলবো প্রাইস 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 সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়েন তুমি ড্রেস নিয়ে চলে আসো সোজা করে ধরো হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে প্রাইস ওকে একটু পিছে যাওয়া যায় আমি একদম শাড়ির মতো অন্যগুলাকে নিয়ে নিলাম আচ্ছা এখন আমরা চলে আসব এই ড্রেসের প্রাইস কত সেটাই দেখেন আপুর হাতে কি আজকে
पছন্দ করেন না হৃদয় একটু নিয়ে সামনে আসো যাদের কাছে মনে হয় যে অনেক বেশি কালার থাকলে এই সেই আপু বেশি ভুগিচুগি মনে হয় এটা এত ক্লাসি আপনি সব সময় পড়তে পারবেন ঘাড়াটা লম্বা হচ্ছে 38 হিপ হচ্ছে 17 পুরো রেডি ঘাড়াটা বানানো থাকবে সফট কটন इवन এটাও কোনো নরমাল সুতিরটা না হ্যাঁ একটু সিল্কি সিল্কি সফট কটন একটা বটল গ্রিন একটা রেড এই হচ্ছে আপনার ওড়না পুরো চুনরি প্রিন্ট করা তাও রাউন্ডের মধ্যে কোনো নরমাল সুতি ওড়না না আর এই হচ্ছে আমার আপুদের ড্রেসটা যেটার বডি আছে 56 লম্বা আছে 44 যা দেখছেন আপু সব পেটানো কাটচুপির কাজ এখন আসেন আপু এই ড্রেসটা আমরা কত প্রাইসে পাচ্ছি সব আপুদের জন্য আজকে এই ড্রেসটার একটু ধরে ফেলো সব আপুদের জন্য আজকে এই ড্রেস এখন শুনেন কিভাবে কি অর্ডার দিবেন না দিবেন প্রিন্স যারা স্টিকার দিচ্ছে লাইভ থেকে ব্যান করো ডাইরেক্ট ব্লক মারো ভালো লাগে না রোজ রোজ এগুলা যেটা বলছিলাম যে যারা কি জানি ওহো হো অর্ডার দিবেন কোন ওয়েবসাইটে অ্যাভেলেবল না কোথাও অ্যাভেলেবল না অনলাইনে অর্ডার দিতে হবে শুধু ছবি অ্যাড্রেস ফোন নাম্বার পিকচার অ্যাড্রেস ফোন নাম্বার আর এগেইন রিপিট পিকচার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন আপু এটা আছে থাকলে নিব অমুক তমুক বললে শুক্রবারের লাইভের জিনিস পাবেন না দেখলেন না লাইভের শুরুতে একটা আপু বললো যে গত শুক্রবারে পাইনি আমাকে আজকে দিতেই হবে তো আমি তাকে শুরুতেই দিয়ে দিছি দাম বলে যে আপনি এখনই অর্ডার দেন তো আপনারা কি করবেন ছবি অ্যাড্রেস ফোন নাম্বার পণ্য হাতে বুঝে পে টাকা পরিশোধ করবেন আমার নাম করে প্রচুর ফ্রড ফেক প্রতারক আছে প্লিজ হাত জোর করে বলছি আমার চেহারাটা দেখলেই যাকে তাকে মন উজাড় করে টাকা বিকাশ করে দিবেন না একটু একটু স্মার্ট হয়ে মানে একটু যাচাই করেন যে আমি রিয়েল পেজে আসলাম আমার কাছে টাকা কেন চাইলো কারণ আপু তো বলছে যে পণ্য হাতে পে টাকা দিবেন সাবধান আমাদের পেজের লাইক হচ্ছে 25 লক্ষ ডান এখন আসেন প্রাইজে নরমালি দেখেন এই ধরনের একটা ড্রেস যদি আপনার গলায় কারচুপির কাজ করা থাকে এটা তো সম্পূর্ণ কারচুপি কাজ আর টু পিস ওড়না সহ থাকে সেটা আপনারা আমাদের কাছে কত প্রাইসে প্রায় দুই বছর আগে 1590 এ পেতেন গত বছর হয়ে গেছে 1690 এই বছর এসে কারচুপি ড্রেস ওড়না সহ হয়েছে 1790 আজকের এটা ঘাড়ারা সহ ফুল সেট আমি আপনাদেরকে শুধুমাত্র 1500 টাকায় দিব তো নাই 1390 টাকা এখন আপনারাই বিচার করেন যে এটা কি 1300 ওকে তুমি একটু পরে আসতে পারো আমাকে আমার এটা আগাই দিও এইগুলাকে নিচে রাখো হ্যাঁ আমি যদি লাইভের লাস্টে আবার করি হ্যাঁ সরায় ফেলো ওইদিকে আমি যদি এই ড্রেস ঘাড়ারা দিয়ে 1390 এ দেখি আপু এটা জাস্ট আমাদের কস্ট মানে ধরতে পারেন কস্টিং এন্ড প্রাইস দিয়ে দিয়েছি কারণ শুক্রবারে আপুরা জানে আমি শুক্রবারে অনলাইনে এরকম মেলা দেই যে ড্রেসগুলোর আমার লাইভ করা হয় না মিস হয়ে যায় সেগুলো আমি দিয়ে দেই এটা যদি আমি পড়তাম বিশ জীবন নেই এটা অসম্ভব 1500 ঘরে থাকলে আমি মানতাম যে হ্যাঁ ঘাড়ারা দিয়ে টু পিসের দামের জায়গায় থ্রি পিস এক্সট্রা দিচ্ছে তিনটা পার্ট তো পাচ্ছেন তার উপরে আবার দাম 2 ইঞ্চি কম যে কেউ একটু ই করে দেখেন যে আপনি এই কারচুপি কাজটা করায় আপনি ওড়নার কাপড় কিনেন ড্রেসের কাপড় কিনেন ঘাড়ারা বানান আপনি আপনাকে ওপেনলি বলছি আপনি নিজেও যদি রাস্তায় বের হয়ে এটা বানানোর চ্যালেঞ্জে নামেন যে আমি এটা 1390 আমি এটা বানাবো আপনি পারবেন না অসম্ভব আপনার এই কাজের মজুরি সব কাপড়ের দাম এই সেলানি এটা সেলানিতে আপনার কাপড় টাকাই উঠবে না আরো আরো বেশি খরচ হবে সো 1390 টাকা প্রথম ড্রেস যে নিবার অর্ডার করে দেন ইনবক্সে অর্ডার দিবেন ছবি অ্যাড্রেস ফোন নাম্বার যেই কালার নেবেন এখন আসেন 1200 টাকা তারপরে যাব দিল্লি বুটিক্স হ্যাঁ আর লাস্টে ও হো 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 আরেকটা ড্রেস আছে এটা আমি ভুলে যাব দাঁড়ান এই মামাজিকে একটু সামনে রাখি এটারে আজকে 900 ঘরে দিয়ে দিব এটা বুঝছেন কোনটা যারা অর্ডার দিবেন এক্ষুনি চলে যান আমি আপনাদেরকে দাঁড়ান একটা কাজ করি আমি আপনাদেরকে লাইভের শেষে আমারটা গায়ে দিয়ে দেখাবো আপনি খালি দেখেন কি সুন্দর লাগে দাঁড়ান এই দেখেন আপু আমি আপনাদেরকে আজকে তো খুব তাড়াতাড়ি লাইভ করছি আজকে একটা কাহিনী আছে আপনাদেরকে এটা ঈদের পরে জানাবো কি জন্য আপু এত তাড়া হ্যাঁ কিছুদিন পর বুঝবেন আপনারা আপু ডেলিভারি চার্জ কত আপু ঢাকার বাইরে আমাদের কুরিয়ারে যদি নেন 150 এসে পরিবহন 200
আর কি এই যে দেখেন আমার ড্রেসটা পুরো ব্র্যান্ড নিউ ড্রেস হাই আমি এটা পরার পর এই যে দেখেন গলা ভর্তি যখন কাজটা পরে না আমি এটা লাইভের শেষে একবার গায়ে দিয়ে দেখাবো আমার ড্রেসের উপরেই কি আছে জীবনে এই দেখেন অনেক সুন্দর পুরো গলা ভর্তি আর খুবই স্টাইলিশ কারণ ওই যে কালার নাই তো হাবি জিবি লাল নীল সবুজ হলুদ কালো কালার নাই আমারটা একটু আলাদাই রাখে কি রে শুভ কোনো উইনার টুইনার নিলা নাকি কোনো আপুকে আমার একটু জানাইও আচ্ছা এটাও দেখাতে হবে একটু মনে রাখেন তো আপুরা ওকে এখন আগে ঘাড়াটা দেখাই নাইরাটা দেখাই আসেন নাইরা কে নিতে পারবেন 1200 টাকার ঘরে নাইরা দিব মানে মাথা নষ্ট করা দামে সব দিব অর্ডার অনেক ড্রেস নিয়েছি সবগুলো ম্যাটেরিয়াল কোয়ালিটি মাশাআল্লাহ টু মাচ এই রূপা আপু রূপা আপু তো কখনো কোনো গিফট পান নাই এই আপনার মতো আপুদেরকে গিফট দেওয়া উচিত আপনার লাইভ উইনার হওয়ার আমি মেসেজ আপনি কখনো পড়েন না তাই আমার দুঃখ কষ্ট আহারে মনের মায়া তুমি মনের মায়া তুমি রে আপু রে আপনি তো উইনার কখনোই হবেন আপনার নামটা তো অ্যাটলিস্ট রিয়েল হবে একটা বিলাইয়ের ছবি দিচ্ছেন আর মনের মায়া তুমি আপু আপনার পরিচয় কি আমি আপনাকে কেন উইনার বানাবো আপনি আমাকে বলেন ছবি নাই থাকতে পারে ছবি না থাকে আমি কখনো কোনো সমস্যা বুঝি না আমরা মুসলিম আমরা যত ছবি দিব ওনাদের তত গুনা হ্যাঁ তত গুনা এই আমি যেখানে দাঁড়াইছি আমার গুনার খাতায় আমার প্রত্যেকটা লাইভ যখন মানুষ আমাকে দেখতেছে আমার গুনার খাতায় আমার মানে খালি গুনা উঠতেছে প্রোফাইল পিকচার না দেন ভেরি গুড আপু নামটা তো রিয়েল হবে মনের মায়া তুমি আমি তো আপনাকে কখনোই গিফট দিব না এ বিলাই বিলাই চিল্লানো শুরু করছে দেখেন বিলাই চিল্লানো শুরু করছে রে বিলাই কিরিসে প্রিন্সের দাঁড়ান আচ্ছা ওনাকে উইনার দেওয়া যায় ওনার আইডিতে ঢুকে দেখো একজন উইনার আমাদের প্রিন্স সাহেব নিয়েছে ওনার আইডিতে ঢুকে দেখো তো কাস্টমার রিয়েল নাকি না হাই 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 বিড়াল কি করা শুরু করছে আওয়াজ পান আপনারা কি আমাকে সবাই লাভ লাইক দিয়েছেন আচ্ছা এবার এটাই আসেন আমি জানি আরে থাম রে ভাই কান্নাকাটি শুরু করছে বিড়াল আপু আসসালামু আলাইকুম আপনার কাছ থেকে অনেকগুলো জামা নিয়েছি থ্যাংক ইউ আপু আপু আমি গ্রুপে যদি না পাই কান্না করব আহা হা কেন অল ডান কি সবকিছু শেয়ার টেয়ার করে দিয়েছেন এখন আসেন আমি জানি অনেক মানুষ এই নাইরা নেয়ার জন্য এখন পুরো লাইভ গরম করে দিবে কেন বানানো নাইরা একটা প্রিন্টের নাইরাও আপনারা এই দামে পান না আজকে যত দামে পাবেন প্লিজ যারাই আসছেন আপুকে একটু লাভ লাইক দিয়ে দিন দেখেন এটা সম্পূর্ণ কাজ করা হ্যাঁ আমার কালো কালারটা ওরা মনে হয় অলরেডি শোরুমে পাচার করে দিছে যেই শুনছে আমি লাইভ করব না আমার ড্রেস ওরা শোরুমে পাচার করে দিছে আমার কাছে শুধু আমার একটা বানানো ড্রেস আছে এগুলো দেখেন প্রমাণ দেখেন যে এগুলোর আমার লাইভ হওয়ার কথা ছিল আমার লাইভ মানে আমি করতে পারি নাই বা নানান সমস্যার কারণে আমার হয় নাই লাইভ হ্যাঁ দেখছেন এটার ব্ল্যাক কালার পাচার হয়ে গেছে শোরুমে শোরুমের কেউ তো যখন আমি বেচবো তখন পাবে আচ্ছা আসেন এটা তাড়াতাড়ি দেখাই দিই আগে কালোটা দেখাই কি চিল্লানো শুরু করছে বিড়াল আপু আমাকে গিফট দিবা না ইফা চৌধুরী আল্লাহ দিব 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 শুনেন আগামী সপ্তাহে যে আপনাদেরকে কি দিব এমনও হইতে পারে পুরো আগামী সপ্তাহে আমি এমনি লাইভ করছি কোনো লাভ নাই লস নাই ভাই এখন আমার আমার অনলাইন মানুষদের অবস্থা জীবনটাই লস অবস্থা এখন এমন হয়ে আছে যারা আছেন একটু আপুর পেজটাকে ফলো করে দিয়েন কেউ যদি না ফলো করে থাকেন হ্যাঁ এখন দেখেন আসল সৌন্দর্য এই নাইরা আমি কি বলে দিছি মানে অর্ডার দিয়ে আসেন দেখেন পুরো বানানো হ্যাঁ পুরো বানানো ঝুলোর মুলোর এখন শুধু আমি কাজ বুঝাই আমি একটু সি গ্রিন কালারটা যেহেতু আমার হাতে আছে একটা ঝলক পরে দেখাবো আপনাদেরকে একটা ঝলক পরে দেখাবো দেখেন আপু নাইরাটা ওড়নাটা আগে দেখেন আপনারা কিন্তু এই কত কষ্ট করে আমার বিড়ালের বাচ্চাগুলোর কি হয়েছে বিড়ালের বাচ্চাগুলো একদম কানতে কানতে শেষ হয়ে যাচ্ছে এটা বুড়া বিড়ালটা কানতেছে না জোয়ানটা কানতেছে সেটাই তো বুঝতেছি না এখানে বাচ্চাগুলো আছে বিড়ালের আবার বুড়া একটা বিড়ালও আছে আপু আমি কোনোদিন গিফট পাই আ হা হা আচ্ছা এই দেখেন এই হচ্ছে ফুল ড্রেসের দুপাট্টা দুপাট্টা একদম পিওরের ওড়না চতুর্দিকে আপু বক্স করা হ্যাঁ চতুর্দিকে ওড়নার কাপড় দিয়ে বক্স করা দেন আসেন ফুল এই ইগুলা এই হৃদয় হৃদয় একটু আসো তো একটু পিছনে যাবা গেটের পিছনে গিয়ে বিড়াল গুলো একটু ধাওয়াই মেরে আসো এমন চিল্লা চিল্লি শুরু করছে ওরা এ তোদেরকে আজকে লাইভে উঠাই নিয়ে আসবো রে
দাঁড়ান এইটা থেকে একটু সরায়া শুকতো কারণ কনসেন্ট্রেশন ব্রেক হয় ওয়ান পিস মেক অর্ডার মানে কি বুঝি নাই আটটা ড্রেস এন্ড পাঁচটা গোর্খা নেওয়া এখনো উইনার হওয়া না আরে আপু হবে আপু এটা আমি নিচ্ছি না এটা আমাদের মডারেটর একজনকে মনে নিয়েও নিয়েছে এই হুশ হুশ সরো বিড়ালগুলো আচ্ছা সরি হ্যাঁ এটা যতগুলো আপু নেবেন বডি আছে 50 লম্বা হচ্ছে 52 লম্বাটা মেপে নেই আমি খালি কাজ দেখাচ্ছি যারাই আপুর ভিডিওতে আজকে এসেছেন আপুকে একটা লাভ লাইক দিয়ে দিয়েন আর ভিডিওটা একটু পেজ একটু ফলো করে দিয়েন মা গো মা লম্বা আছে 51 বলছিলাম তো এখন ফাঁসে যেতাম এই যে দেখেন লম্বা হচ্ছে 51 দেখেন কি পরিমাণ লম্বা এই আমার শাহিদা আপু কি আছেন লাইভে শাহিদা আপু থাকলে আপু এটা আপনি নিয়েন আপনাকে যে কি সুন্দর লাগবে শাহিদা আপু এটা হচ্ছে নাইরা পুরো রেডি স্টিচড ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা প্রিমিয়াম বেসড আমাদের ম্যাটেরিয়ালটা থাকে আর পুরো গলা গলার ডিজাইনটা দেখেন এই যে দেখেন অনেক আপু বলেন না আপু আমি নর্মাল সব গলা গোল থাকে এটা কিন্তু গোল না হ্যাঁ আমি যদি শিরে একটা পড়তে পারতাম দেখেছেন কাটিংটা সুন্দর গোল শেপে এভাবে কাটিং করা আফটার দ্যাট এবার আমি কাজটা দেখে আপু এখানে কাজ দেখেন যা কাজ আছে না সুতার কাজ সিকোয়েন্সের কাজ আপনার বাচ্চারা থাক কিচ্ছু না কি এই ধরনের একটা নাইরা তারপর তো এখানে হাতে তো বর্ডার প্যানেল করা এই পোর্শনটা দেখেন দেখেন পুরাটা ফিতা দেয়া ফুললি ফিতা দেয়া দেন এই দেখেন দুটো টার্সেল দেখেছেন দুই সাইডে দুইটা কিভাবে এটা এই দামে যায় এখন এই একটা কালার দেখাইলাম এই যে ওড়না এই আরেকটা কালার দেখেন দাঁড়ান এই কালারটা মনে হয় আমারটাই এটা আমি একটু পরে নেই পরলে সুন্দর বুঝবেন আমারটা তো এটার গলা অনেক উঠানো এখন এটার প্রাইস এরপরে ড্রেস সব একটা করে কালার অনেক তাড়াতাড়ি হবে দেখছেন বোঝা যায় কাজ এখন আসব আমরা প্রাইজে দেখেন আমাকে খালি বলেন বোঝা যায় নাকি না বোঝা যায় নাকি না আমি আমার ড্রেসের উপরে হ্যাঁ আমি লিটারেলি আমার কি করছি মানে এক ড্রেসের উপরে আরেকটা পরে ফেলছি এটা কিন্তু নাইরা হ্যাঁ আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন সো এই হচ্ছে জিনিসটা মানে আমি খালি দেখালাম দেখেন কি লম্বা আপনি 1200 টাকার ঘরে সামথিং যেটাই প্রাইস হোক এখানে পুরো বুকে কাজ করা এই দামে এটা কিভাবে হয় আমাকে বলেন তো দেখেন দুটোটা কালারই সুন্দর আপনি কোনটা রেখে কোন কালারটার মানে নেওয়ার জন্য কনফিউজড হবেন পুরো বুকে পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ যত আপু যত জায়গা থেকে কিনেন আপনি বলতে পারবেন না যে আপু আমি কল্পনায় ভাবছি এটা 1200 ঘরে আজকে পাবো তো প্রাইস বলবো এখন একটু বলে দেই এটা কি আছে না আছে এটা টু পিসের একটা সেট ইভেন ওড়নাটা পিওরের দেখেন ড্রেস ডার্ক কালার সাথে ওড়নাটা কি সুন্দর স্টাইলিশ কালার একদম বেইজ একটা কালার যেটা প্রচুর স্মার্ট লাগে এখন এটার বডিতে কাপড় আছে 50 ইঞ্চি লম্বা হচ্ছে 51 ওকে পুরো বডিতে গোল্লা গোল্লা যেগুলো দেখছেন এটা নাইরা কাটিং এ আছে এখানে ফিতা টিতা দেয়া স্ক্রিন প্রিন্ট এই জায়গা পুরাটা হচ্ছে কাজ করা ডান ডান এখন আসেন প্রাইস কি জানি ফালাই দিছি আচ্ছা আমি এটা মানে খুলে ফেলি হ্যাঁ আর না হলে আবার আমার জন্য বিপদ হয়ে যাবে মানে সবাই আবার পড়া দেখলে আপুর পড়াটা লাগবে পড়াটা লাগবে কোন রিস্টক হবে না কিচ্ছু না যে নিতে পারবেন সেই তুমি এত ডিসকাউন্ট দাও শুধু শোরুমে আপু দেখেন এটা তো বুঝতে হবে ডিয়ার খুব খুব খুবই সিম্পল একটা ব্যাপার হ্যাঁ যেমন একটা ড্রেস আমার কাছে এক পিস আছে আমি একটা এক পিস ড্রেস নিয়ে 3000 এই যে ধরেন 4000 মানুষ একটা এক পিস ড্রেস নিয়ে দাঁড়াতে পারবো দুই দিন পর আপনারাই আমার জুতা পিটা করবেন যে তুই একটা ড্রেস নিয়ে কেন লাইভে আসিস দিতে পারবি না তো লাইভে আসিস কেন তো এগুলো ব্যাপার আছে আপনার আমার শোরুম আমি কি করব আর আমি কখনো শোরুম অনলাইন এক জিনিস সেল করি না আমার প্রোডাক্ট ডিফারেন্ট আলাদা তো আমার তো শোরুমের জন্য কিছু করতে হবে তো এই জন্য আমাদেরই প্রোডাকশন হাউসে যত ড্রেস এক পিস দুই পিস করে জমে হ্যাঁ তাদের সাথে একটা ডিলিংস করে আমরা ওটাকে প্রাইসটা একটু কমায় নিয়ে ফেলি আপনাদেরকে ওইটা শোরুমে ওই রকম হোলসেল রেটে দিয়ে দেয় এটা বুঝতে হবে আপু এটা শোরুম এটাই বলেছি না এখন আপনি যেখানে থাকেন সেটার জন্য দোয়া করতে পারেন যে আপনার ওখানে যেন আমি তাড়াতাড়ি একটা শোরুম দিতে পারি ওকে আচ্ছা এখন প্রাইস বলবো যারা আছেন একটু লাভ লাইক দিয়েন আপুরা প্লিজ
আমি একটা ওড়নাই পাশে নিলাম হ্যাঁ কারণ দুটো ওড়না নেওয়া মানে ভেজাল আমি একটা ওড়নাকে সাইডে রাখলাম ঠিক আছে ওটা লাগাই গেলে কি সমস্যা তোমার সব সময় মানে একটা বান্দরামি করার মুডে থাকো না আচ্ছা যাই হোক দেখেন আজকের এই নাইরাটা আমরা কত প্রাইজে পাবো যেটার জন্য সব আপু কি সুপার এক্সাইটেড লাইভের শুরু থেকেই না যারাই আপুর সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যান এই নাইরাটা দেখেন আজকে নাকি এটা মাত্র 1200 টাকার ঘরে পাবেন এত লম্বা তার সাথে পিওরের এত সুন্দর একটা ওড়না বক্স করা তার উপরে আচ্ছা ওড়না দিয়ে আগে বলে দিই কি আছে ওড়নাটা পাবো পিওরের যেই কালারের ড্রেস সেই কালারের বক্স প্যানেল করা থাকবে তারপরে আবার ইন্ডিয়ান ড্রেস তারপরে আবার পুরো ওড়নাতে সিকোয়েন্স সেটা গেল এবার আসেন ড্রেসে আপু আমার এই ড্রেসটা কিভাবে বানানো এটা পুরো বানানোই আছে নাইরা কাটিং এ যে দেখেন সাইড দিয়ে ফিতা টিতা এটার দাম শুনতে দেখেন আবার যারা গিয়েছিল দাম শোনার জন্য চলে আসতেছে এই দেখেন সাইডে সুন্দর করে ফিতা করা ফিতার সাথে এত কমে পাচ্ছি আপু কোনো ঝুল আছে অবশ্যই ঝুল আছে সব কথা বাদ এটার বডি আছে 50 লম্বা আছে 51 একটু বিচার বিবেচনা করে দেখেন একটা 51 ইঞ্চের লম্বা পিওরের ওড়না পুরো গলায় সিকোয়েন্সের সাথে জারি সুতার কাজ আমাকে খালি বলেন এই প্রাইসটা কিভাবে হয় পুরো কাজ দেখেছেন গলার এই যে সিকোয়েন্সের কাজ সব আপুরা যারা এটা আজকে নেবেন এটার প্রাইস আসবে 1290 টাকা 1290 টাকা উইল বি দা প্রাইস আনবিলিভেবল আমি আমার জন্মে এরকম এইরকম কাজ করা না এরা বারো মানে এটা যারা হোলসেল কিনেন না তারাও ভেবাচাকা খেয়ে যাবেন যে কি দাম বললো বিশ্বাস করেন যারা অনেক বড় বড় লট নেয় তাদের জন্য যারা 200-400-600 পিস অর্ডার করে তাদের জন্য এই ড্রেসটা হোলসেলে সর্বোচ্চ 1250 টাকা হবে এক পিস ড্রেস নেওয়ার জন্য কেউ কখনো এটা 1290 টাকায় দিবে না আপনি যে পাবেন আজকে লাকি কোনো রিপিট আসবে না কিচ্ছু আসবে না কারণ আর এক সপ্তাহ চোখ বন্ধ করলে আমাদের কোরবানি ঈদ ঠিক আছে মানে এখন আমরা এতটা ডেড এন্ড টাইমে আছি যে পাবেন সে পাবেন ড্রেস তার শেষ এগুলো কিন্তু কখনো এই দামে রিপিট আসবে না কিচ্ছু না 1290 টাকা জাস্ট ক্রেজিয়েস্ট অফার মোস্ট ক্রেজিয়েস্ট অফার এখন আসেন আমি আপনাদের দেখাই আচ্ছা দিল্লি বুটিক্সটা দেখায় সব ধামাকাগুলো একসাথে দেখাচ্ছে এটা পুরো রেডি স্টিচড আছে হ্যাঁ এটা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আজকে এই যে আপনাদের 1190 টাকার আমাদের ড্রেসটা এখন আমি বলি এটা আমাদের প্রায় 4-5-6 মাস আগের ড্রেস অনেকবার রিপিট নিয়েছেন কেউ মন খারাপ করবেন না আমারও কিছু করার নেই ড্রেসটা ফ্যাক্টরি কারখানা থেকে একটা ড্রেস করতে বলা হয়েছে কারখানা ভুল করে আবার এই ডিজাইন মারছে তো এই জন্য আমি এটাই একটা ডিসকাউন্ট নিয়ে দেখেন বানানো ড্রেস কিন্তু সেমি স্টিচ করা সেমি স্টিচের ড্রেস এই যে কাঁথা স্টিচ ওড়না এগুলো ড্রেস কিন্তু এখন দেখছেন আসে পেজে আসে না এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার আমার ছবি আছে অবশ্য বাট একটা করে ছবি পোস্ট করবো না এই যে দেখেন এটা পুরো কাঁথা স্টিচ প্যাটার্নের ওড়না হ্যাঁ এটা দাঁড়ান এটা এটা এখন কেন দেখাচ্ছি এটা 900 ঘরে দিয়ে দিব মানে 1200 টাকারটা 900 ঘরে দিয়ে দিব আচ্ছা একটু দিল্লি বুটিক্স এর এটা দেখে নেই হ্যাঁ এটা একটাই কালার আছে তো এটা একটু দেখে নেই কোন আপু ঈদের জন্য যদি নিতে চান 34 সাইজ হবে ব্লুটা আপু ওটা তো আপনি আপনার সাইজ করে নেবেন আপু আমি একটু বলে দেই আপু আপনিও জানেন আপনি দুনিয়ার বাইরে যেই মার্কেটে যান আপনি এক তো এগুলা মার্কেটে তো 2000 এর ঘরেও নাই তো আমরা তো এখন মানে পুরো হোলসেল দামে পেলেন সত্যি কথা বলছি এখন আপনি আপু চাপাতে হবে এতটুকুনও যদি বিয়ার একটু খরচ করতে হবে বডি চাপানোর জন্য সেটা তো করেই নিতে হবে আপনি কারণ আমাদের সাইজ একটা হয় সব সময় হ্যাঁ চাপিয়ে আপনার নিতে হবে দাঁড়ান আমি দেখি তো আমাদের কোনো কমেন্ট থেকে উইনার আসলো নাকি আমি কিন্তু বলেছি যে শুভর যাকে পছন্দ হবে ও তাকে উইনার নিবে হ্যাঁ শুভ আমি কিন্তু মারবো ধরে উইনার যদি আগে কখনো উইনার হয়ে থাকে তুমি কিন্তু একদম গন কেস এমন উইনার হবে যে কখনো উইনার হয় নাই আমার কাছে এই নামটা চেনা চেনা লাগতেছে মনে হচ্ছে যে এই নাম আমি আগেও নিছি আইডি চেক করো ভালো করে কখনো যদি কোনো কিছু জিতে থাকে হবে না উইনার আমি পুরো ফ্রেশ কাউকে উইনার চাই দাঁড়ান দাঁড়ান না ও যে নামটা নাম যদি কখনো আগে উইনার না হয় উনি উইনার বাট আমি চাচ্ছি না যে আগে উইনার হয়েছে তাকে উইনার বানাতে এখানে যদি এখন পুরান আপু কেউ মন খারাপ করেন আপু আমার কিছু করার নাই হ্যাঁ
কারণ সবারই তো একটা আশা আছে, যারা পেয়েছেন বেশি লোভ করতে নেই, এতগুলো মানুষ কখনো কিছু পায়নি, তারা একটা জিনিস পাইলে তো খুশি, তাই না? তো আমি একদম ফ্রেশ কাউকে দিব যে আগে কখনো কিছু পায়নি, একটু চেক করে নেক, নাম একজনের দিয়ে দিয়েছে উইনার। আচ্ছা এই ড্রেসটা দেখেন, পুরো ফোর পার্টের একটা ড্রেস। ঈদের জন্য কোনো আপু যদি নিতে চান, কিংবা অনেক আপুরা আমরা আছি না, আমাদের অনেক শখ থাকে, আমি যদি আপনাকে আমার আম্মুকে আমি যে ঈদের ড্রেসটা দিয়েছি ওই ড্রেসের তো তিনটা কালার, আমরা দুই বোন মা তিনজনই তিনটা ড্রেস, আমার তো তিনটা কালারই বানানো, আমি এটা ঈদের পরে আপনাদের দেখাবো। আমার আম্মু নিয়েছে, আমার বোনও নিয়েছে একটা, মানে আমার টোটাল পাঁচটা ড্রেস বানাইতে হয়েছে, আমার জন্য তিনটা, আম্মুর একটা, ইসের একটা। ড্রেসটা আসা মাত্র আমি আম্মুকে বলছি, আম্মু অন্য কোনো কিছু নিবা না, তুমি এই ড্রেসটা ঈদের জন্য নিয়ে রাখো। হ্যাঁ না না আমি ড্রেস নিবো না, বলছি তাও এটা নিয়ে রাখো, কারণ আপু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল, এটা আপনারা ঈদের পরে পাবেন, হ্যাঁ শিপমেন্ট আসবে ঈদের পরে। এই ড্রেসটাও সেম কেস, কোনো আপু যদি এমন থাকেন না যে মায়ের জন্য নিতে চাচ্ছেন একটা খুব দামি ড্রেস, অনেকেরই কিন্তু শখ থাকে, হ্যাঁ যে আমি যদিও না পরি ঈদে আমার মা একটা ড্রেস পরুক, তাও ভালো জিনিস পরুক। জিনিস হাতে নিয়ে আপনি আমাকে কম্পেয়ার করেন, আমার পুরো লাইভে পুরো এই রুমে এই ক্যাটাগরির কোনো মাল নাই, বিকজ দিস ইজ পিওরলি ইন্ডিয়ান। সাথে প্যান্ট আছে, ইনার আছে, হ্যাঁ, এবং যারা দিল্লি বুটিক্স পরেন আপনারা অন্য কিছু আমার নেন না নেন, চোখ বন্ধ করে এই ড্রেস নিতে পারেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন এবং আপনি নিজে আমাকে তখন বলা শুরু করবেন যে আপু আমি আর 5-6 হাজার টাকা দিয়ে দিল্লির বুটিক্স এর গুলা কিনবো না, তুমি যা এগুলা কালেকশন আনবা খালি আমাকে জানাইও, লিখিত বলে দিচ্ছি, মানে এগুলা এই যে কাপড় ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান। ইভেন আপনি এটার কাটচুপি কাজের ফিনিশিং গুলো দেখেন তো আমাদের কোনো কাজের সাথে মিলে, আপনারাই বলেন। এই যে এটার স্লিভসটা দেখেন, এই কাপড়টা কিন্তু আপনাদের ইন্ডিয়ান, হ্যাঁ মাসলিনের মতো একটা খুব সফট কাপড়, মোটেও হার্ড না, দেখেন এখানে বোর্ডিং করা। দেন এটা হচ্ছে স্লিভস এর পোর্শন, এখানে কি সুন্দর মিহি কাজ, আর পুরো ড্রেসে ছেটা, আমি এটাই দেখাচ্ছি কি আছে না আছে। নিচের সাইডটা দেখেন, নিচটা এত সুন্দর, এখানে আবারও বোর্ডিং করা, আর এই যে কাজ ডান, দেখা শেষ। এবার আমরা প্রাইজিং এ চলে যাই, এখন আমরা প্রাইজিং এ চলে যাব। তাহলে এখানে প্যান্ট ইনার আছে, দাঁড়ান তো, যারা আপুর সাথে ভিডিওতে আছেন একটা লাভ লাইক দিয়ে দিয়েন, দো দিয়েছেন জানি, তাও আপু ইন্ডিয়ান। এই ড্রেসের আপু আরেকটা কালার, বাঙ্গি কালার থাকতে পারে, সেটা এখনো আমার হাতে আসেনি, হ্যাঁ দুটো কালার তো, ওটা যদি আসে ঈদের আগে আমি দেখিয়ে দিব, আদারওয়াইজ ঈদের মধ্যে দেখাতে পারবো না। আরেকটা বাঙ্গি কালার ছিল পিচ, বাট ওটা এখনো হাতে নাই, কেউ যদি মনে করেন বাঙ্গি কালার নেবেন ওয়েট করতে হবে, হ্যাঁ মানে পরে কোথা কখনো যদি পান, একটু লাস্ট দেখে নেন বডিতে সিকোয়েন্সের কাজগুলো নেন, ব্যাক সাইড এর ফিনিশিং দেখেন, এইগুলা হচ্ছে আপু প্রোডাক্ট। আপনি নিয়ে জীবনে আমাকে একটা টু কথা বলতে পারবেন না যে হাই একটা ড্রেস নিছি না মন মতো হয় নাই, এই কথা বলার সুযোগ আপনার থাকবেই না। এই দেখেন ওন্নাটা, এই ওন্না কখনো আমাদের দেশীয় ড্রেসে পাইছেন? আবার ওড়নাটার এখানে দেখেন, এই যে কি বলে এটাকে, পার্পল কালার না, এখানে বর্ডার করা দুটো কালার দিয়ে, মানে এই যে গোল্ডেন কালারের রিবন দেখছেন, এটা কিন্তু রিবন দিয়ে আলাদা করা পার্পলটাকে। এই সাইডে দেখেন কি সুন্দর ইয়েলো ফ্লাওয়ার, এগুলো হাতে পেলে দেখবেন, ডিজিটাল তো বোঝানো যাচ্ছে না ক্যামেরাতে। এখন প্যান্ট পিসটা ধরে প্রাইস, এটা গায়ে তো থাকে না, এগুলো এই নেন, এটা ধরেই প্রাইস বলি, আসেন দাঁড়ান, ড্রেস খুব, হাই হাই মা হৃদয়, হৃদয় এটা কি ইনার সাথে দিছো না? এই এই সাইড থেকে ইনার খুলে গেছে ভারে, দেখো একটু লাগাও তো না আপুর। এখন এটার প্রাইস বলে দিচ্ছি, শুভ ভাই হেতের প্রেমিকারে উইনার দিবে না রে আপু, শুভ ভাই হেতের প্রেমিকারে উইনার দিতে পারবে না, শুভ ভাই হেতের প্রেমিকা আছে নাকি না এটাও সন্দেহ, হেতে যে পরিমাণ কি বলবো আর। এ শুভ প্রেমিকা টেমিকা আছে নাকি তোমার? কি রে হৃদয় লাগাই দিলা খালি খুলে যায়, হ্যাঁ আমি তো এক হাতে ধরে করতে পারতেছি না, দাঁড়াও এই যে এখন দাঁড়া এখন খুলবে না, আমি মোটা করে দিছি একদম, এই যে হ্যাঁ হবে এবার, সরি সরি এবার আসেন প্রাইজে, ডোন্ট ওয়ারি শুভ ভাই হাতের প্রেমিকার উইনার বানাবে না, কেউ চিন্তা নিয়েন না। কেমন আছো আপু? খুব মজা করে সবাই,
আমি তো সব কমেন্ট পড়তে পারি না, সব কমেন্ট পড়তে পারলে মজাই হইতো। আচ্ছা আসেন দেখেন, এই নেন আসেন ড্রেস নিয়ে পুরো দাঁড়িয়ে গেলাম। যতগুলো আপু আমার এই মুহূর্তে লাইভে আছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ লাইক লাভ অথবা লাইক আপুকে দিয়ে দিন। এবং দেখেন তো আজকে কি একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য। এটা ফুললি দিল্লি বুটিক্স এর ক্যাটাগরির একটা ড্রেস, কাপড় ইন্ডিয়ান, এই এটার কাপড়ও ইন্ডিয়ান। আল্লাহ জানে শুধু প্যান্ট পিস আর ইনার সবই দেয়া থাকবে। হ্যাঁ, এটাও সিল্ক বেসড একটা কাপড়। লাইভের মাঝে ওপেনলি বলছি, যারা 4,000-5,000 টাকা দিয়ে এই দিল্লি বুটিক্স এর ড্রেস গুলো কিনেন, একটাবার এটা নিয়ে দেখবেন। কারণ আপু এটার কাপড় ইন্ডিয়ান, তো আপনি নিজে, আমি যেটা বললাম, আপনি নিজে আমাকে বলবেন যে এই ড্রেস গুলো আপনি কবে এনে দিবেন, আমি তখন নিব। যত বড় লোক মানুষই থাকুক, কেউ যদি দেখে কোনো জিনিসে আমি একটু টাকা বাঁচাতে পারছি, সবাই বাঁচাতে চায়। কেউ কিন্তু সেদে সেদে 5,000 টাকা খরচ করতে চায় না। বাট আপনারা যারা দামিটা পরেন, হ্যাঁ আবার ক্যাটাগরি আছে, অনেকে আছে 1,000-1,100 জিনিস পরে না, যারা দামিটা পরেন, জিনিস ধরে বলতেছি আপনি খালি প্রোডাক্টটা দেখে টাকা দিন। কারণ আপনার এগুলো 4,000-5,000 টাকা প্লাস দিয়ে কিনেন। হ্যাঁ, লাস্ট জিনিস, এটা বডিতে কাপড় আছে 60 মতো, লম্বা আছে 47 মতো। পুরো ড্রেসের লাস্ট একটু দেখে নেন কোথায় কি করা। এই গলাতে পেটানো 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 সুতার কাজ, দেখেন সিকোয়েন্সের কাজ, আর এখানে সাদা কালারের পুঁতি দেয়া, দেখেছেন পুরো গলাতে সাদা। আর ফিনিশিং লাইন দেখেন, একটু খেয়াল করেন লাইনটা কি আঁকা বাঁকা হয়েছে। এইগুলা হচ্ছে নিখুঁত। আর দামি দামি ড্রেসে কিন্তু হাজার হাজার কাজ থাকে না। দেন দেখেন ড্রেসের ব্যাক সাইডে পর্যন্ত বোর্ডিং ওয়ার্ক করা, ফ্রন্ট সাইডের নিচে, এই দেখেন এটা তো কি যে ক্লাসি লাগে, পুরো নিচে বোর্ডিং ওয়ার্ক এর সাথে এই প্যানেল। দেন আপনার হাতাও কিন্তু এরকম, হ্যাঁ এই যে দেখেন হাতা, এই দেখেছেন হাতের সাইড এইটা। আর লাস্ট কথা সেটা হচ্ছে ওড়না, বডি লম্বা তো বলে দিয়েছি, ওড়না হচ্ছে পুরাটা মসলিন অর্গ্যানজার মধ্যে নরম কাপড়। এখন এই ড্রেসের প্রাইসে আসেন, এই ড্রেসগুলো ইন্ডিয়ানগুলো আপনারা জানেন। আপনারা যারা আজকে আমাদের কাছে অর্ডার দিবেন, এটার প্রাইসটা আপনাদের জন্য আসবে, আমার তো একটা সেকেন্ড, প্রাইসটা একটা মিনিট, আমি আমি 50-20 টাকাও বেশি রাখতে চাচ্ছি না, আমি একটু দেখে বলি। হ্যাঁ আমি একটু দামটা দেখে বলি, কারণ আমি কোনো এখানে বেশি ধরতে চাচ্ছি না। যেটা আসলে পড়া হয় না না, ওটা এত যাচাই বাছাই করে, হায় দেখেন ঠিক আছে তো না, বেশি বলে ফেলতে গেছিলাম। আপনাদের সবার জন্য এটার প্রাইস আসবে 1,950 টাকা। হ্যাঁ আমি 1,980 বলতে গেছিলাম, সো সরি, 1,950 টাকা পুরো ফোর পার্টের একটা ড্রেস। আপনারা আমাদের দেশি দেশি ড্রেসের সাথে তুলনা করেন, টু পিসও যদি নেন, নর্মাল সুতি কাপড়ের গুলো আপনারা 1,700-1,800 করে নেন, সেখানে এটা ফোর পার্টের ড্রেস, এই ধরনের কাজ, বোর্ডিং ওয়ার্ক, এই ওড়না দিয়ে 1,950 গ্যারান্টি সহকারে নিতে পারেন। গ্যারান্টি দিয়ে সেল হবে এটা, একদম ফুল গ্যারান্টি সহকারে সেল। এখন শুরু হবে ঝড়ের গতিতে ড্রেস দেখানো, এটা যে আপু নিতে পারবেন। এখন যা দেখাবো হাতে ধরে, এগুলো আমার প্রোডাক্ট, আমার অফিসে ওই আপনাদের রিটার্ন টিটার্ন থেকে আসে ওর কিছু কিছু প্রোডাক্ট জমে থাকা সেগুলা, হ্যাঁ ওগুলা, এই এখন এগুলা লস প্রাইস, অনেক কিছুই লসে পাবেন। দেখেন না ঘাড়ারা একটা পাবেন 1,900 টাকায়, কাজ করা কালো শেষ, ওই পার্পেল কালার তিনটা রিটার্ন থেকে আসছে, তিনটা আজকে দিয়ে দিব, যান যা আছে কপালে। দেখেন এটা যে আপু নিতে পারবেন, যে আপু এটা নিতে পারবেন, পুরো কাঁথা স্টিচ করা টাইপ ওড়না। আমি এটা গলা ঢুকাই দিই আমার ভিতর দিয়ে, আপু আমি নিউ, আপু আপু আপনার গিফটের কপাল খুব খারাপ, আমি তো পাবোই না এই, আর নেক্সট একদিন ডিনার করি তাহলে খুশি হবো। আচ্ছা নেক্সট আপনার নাম নিয়ে রাখি, তাজদিন ওয়াহিদ কাজল। কখনো কেনাকাটা করছেন আমাদের পেজ থেকে বলেন, যদি কেনাকাটা আমি আপুর নাম নিয়ে রাখলাম। আপু বলছে আপুকে আমার কেমন জানি ভালো লাগছে, তা আপু যান আপনারা আরেকদিন উইনার বানাবো। হ্যাঁ কারণ আজকে তো আমি উইনার নিচ্ছি না, আমার আজকের লাইভে এমনি আমার লস লাইভ, আজকের লাইভে ডিয়ার এত উইনার আমি নেই না, এমনি ভালোবেসে যারা কমেন্ট করছেন ওকে, আর একটা উইনার তো শুভ অলরেডি নিয়ে নিয়েছে, হ্যাঁ ওই শেষ, মানে আজ আর উইনার উইনার হবে না ইনশাল্লাহ আগামী সপ্তাহে। প্রথমেই দেখিয়ে দেই, একবারে শেষ করে দেই ড্রেসটা, বিসমিল্লা দেখেন, বিসমিল্লা কি নিয়েছি আজকে আপু হাতে, দেখেন তো সুন্দর না, এত সুন্দর কাঁথা স্টিচ প্যাটার্নের ওড়না। দেন ড্রেসের নিচের পোর্শনটা দেখেন, ড্রেসের ব্যাক সাইডটাও জাস্ট সুন্দর এই প্রিন্টটা করা, এটা অনেক ফেমাস একটা ড্রেস, পুরো সেমি স্টিচ করা ড্রেস, কোনো হাফ স্টিচ না। হ্যাঁ দেন আপনারা হাতের নিচে লেস পাবেন, ড্রেসের নিচে লেস পাবেন। এখন আমি বলি এটা তো
মানে আমার যারা প্রিন্টেড ড্রেস কিনেন তাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে বলবে আপু এই ড্রেসটা তো আমার নাই। আমরা এটা এত পরিমাণে সেল করেছি এবং এটা কিন্তু আমাদের শেষ আর আসে না, কিন্তু একটু ফ্যাক্টরি থেকে ভুলবশত আরেকটা ডিজাইন করতে গিয়ে ওরা এই ডিজাইন ভেবে এটা প্রিন্ট করে ফেলছে, আবার প্রোডাকশন নেমে গেছে। তো এই জন্য আজকে আমরা এটা আপনাদেরকে একটা দেখেন অন্য কোনো কালারও নেই, এই জন্য আজকে আমরা একটা আপনাদেরকে ডিসকাউন্ট অফার করব। তার আগে জেনে নেই এটা ম্যাটেরিয়াল সফট কটন, দেখেন এটা নর্মাল সুতি কাপড় হইলে এটার দাম আমাদের আগের বার 1200 টাকা, দেখেন লম্বা দেখেন নর্মাল সুতি হইলে আমি নর্মালটা বলি, এটা সফট ভারী ধরনের কটন, কোন লোকাল কটনটা এটা না। লম্বাই প্রায় আছে 47 এর মতো, বডি আছে 50, পুরো সেমি স্টিচ করা নর্মাল। এটার এই যে দেখেন স্লিভস এর কাপড় হচ্ছে এখানে সুন্দর, এটা অনেক মাল্টি টাইপ কালারিং আছে, দেখেন কাছে নিলে বোঝা যায় অনেক অনেক মাল্টি কালারিং আছে। যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে যান যাওয়ার আগে, আর নেক পোর্শনটা দেখেন কি যে সুন্দর মিরর স্টোন দেয়া, পুরাটা ঝাড় এরকম গিয়েছে, আর এটা হচ্ছে নিচ, ওয়াও। আর এই হচ্ছে ওড়না, এখন এটা যতগুলো আপু নিবেন সবার জন্য এটার প্রাইস ধরা হবে শুধুমাত্র 1000, কি বলতেছি সরি, আমাদের 1200 টাকার এটার প্রাইস আপনাদের জন্য ধরা হবে শুধু 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 990 টাকা, হ্যাঁ 990 টাকা, যে আপু নিতে পারেন দেন শেষ। এটা একটা মিস্টেকের কারণে এমন হয়েছে 990 টাকা, এটা কোনো দেখবেন 990, সেমি স্টিচ ড্রেস, ইভেন আপনি আপনার টেইলার কে মজুরি কম দিবেন কারণ ড্রেসের গলা করা, এই যে দেখেন গলা একদম এখানে পিছে বোর্ডিং টোর্ডিং দিয়ে আমরা গলা টলা করে দিয়েছি, হ্যাঁ দেন এখানে দেখেন হাতা বের করা, হাতে লেস লাগানো, নিচে লাগানো, নর্মাল ড্রেস এগুলো পান, এটার কাপড়টা কিন্তু অনেক ভালো, এই দেখেন লম্বাটা দেখেন, নর্মাল সুতি কাপড় হইলে আমি বলি নর্মাল। এই যে ওড়না, ফুল ওড়নাটা খুব সুন্দর, হৃদয় চলে আসো, এই দেখেন, ওকে আচ্ছা একটা কাজ করো, এটাকে একটু পরে দাও, হ্যাঁ মানে পার্টির সাথে রেখে দাও এটাকে, এটা কি দেখি কাপড় যেটা, হ্যাঁ যাবে, হ্যাঁ আচ্ছা আমি এখন এগুলোকে হ্যাং করা, আচ্ছা আমি খালি এখন প্রোডাক্ট ধরবো হাত থেকে রাখবো, যে নিতে পারেন আমার সর্বোচ্চ আর 5-10 মিনিট, 5 মিনিট লাগবে, হাইয়েস্ট 5 মিনিট ধরেন, দেন শেষ হবে উইনারের নাম নাম বলবো দেন চলে যাব। আপু আজকে কোনো গিফট হচ্ছে না রে আপু, কে গিফট পেয়েছে জানতে মন চায় আমার, দেখি আপু স্যার আমি তো আর ফোনটা হাতে নেই না, আপু নিলে একটু 10 মিনিটে এইটা দেখাই রেখে দিই, দেন আপনাদের সাথে না হয় লাগলে 2 মিনিট মজা করতেছি, একটু এগুলো ভেজাল গুলা শেষ করে নি। আচ্ছা দেখেন কততে দেওয়া হয়েছিল এটা, 890 না, হ্যাঁ যতদূর মনে পড়ে 890 তো। আচ্ছা যে আপু এটা নিতে পারবেন এটা আনস্টিচ 890 টাকা, 2 পিস, হ্যাঁ 890, এই যে দেখেন তাই না, একটা হচ্ছে গোল্ডেন গ্লিটার একটা হচ্ছে এমনি আফসান, একটা গোল্ডেন গ্লিটার একটা এমনি আফসান, এটা যে আপু নিতে পারবেন প্রাইস আসবে 890 টাকা। এটার ফুল বডিতে কাপড় আছে 56, লম্বা আছে 40, না না লম্বা বেশি, লম্বা 46, দেখে নেন একটু প্রমাণ স্বরূপ দেখে নেন, এটা কাপড় র্যাক র্যাক করাটা নর্মাল সুতি কাপড় না, আমি দাঁড়ান নর্মাল আজকে একটাও নর্মালের ড্রেস নাই, দেখ দাঁড়ান কিভাবে দেখাবো আপনাদেরকে, এই যে যে দেখতেছেন সুতার লাইন মোটা মোটা, এটা আমাদের প্রিমিয়াম কটন, এই দেখেন সাইড দিয়ে কত এই যে সুন্দর সফট সুতা উঠে আছে, এটা কিন্তু আমাদের যে 1300-1400-1500 টাকার কুর্তিগুলো আমরা বানাই সেই কাপড়টা, হ্যাঁ দিয়ে দাও হাতে। তাহলে এটা যেই আপু পাবেন এটা কত প্রাইসে পাচ্ছেন ছবিটা নিয়ে ফেলেন, 890 টাকা, এটাকে 890 দিয়ে দাও, হ্যাঁ এটা যে নিতে পারবেন 890 টাকা, তার আরেকটা ড্রেস দিচ্ছে 890 টাকাতে, হ্যাঁ এটাও রেখে দাও, এগুলো লাইভ দেখে অর্ডার করে দিন, আচ্ছা এটা একটু পরে লাগবে আগে তো ড্রেস। আচ্ছা এই কালারটা আমাদের কাছে 2-4 পিস আছে, মানে 2-4 বলতে ধরেন 7-8 পিস, মানে এখন যা দেখাচ্ছি 10 পিসের কম, এই জন্য আমি কোনো বডি মানে এত বেশি গুরুত্ব দিচ্ছি না, খালি দেখাই রেখে দিচ্ছি, দেখেন না পাশে হৃদয়কে নিয়ে আসছি যেন তাড়াতাড়ি দেখাই রেখে দিতে পারি, মানে এগুলো সময় নেওয়া যাবে না, হ্যাঁ কুইক ডিসিশন নিয়ে অর্ডার করে দিতে হবে, 890 কখনো এটা 890 টাকার ড্রেস না, নেভার এভার। এই যে দেখেন পুরো ওড়না, আপু সিলেটে একটা শোরুম দাও,
আচ্ছা ইনশাআল্লাহ আপু দুইটা নিব আর রূপা আপু রূপা আপুকে পুরো চিনে গেছি আপু ইনি তোমার কাছ থেকে একটা আনারকলি নিয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর আনিকা ইসলাম হাই আপনি তো আমার মিতা আচ্ছা জান্নাত আপু অবশ্যই অবশ্যই একদিন উইনার হয়ে যাবেন একদিন উইনার হয়ে যাবেন এত টেনশন নিয়েন না তাহলে এটাও 850 টাকা এখন একটু দেখে নেন 890 এটাই কি আছে না আছে দোনোটারই ওড়না ছিল রেওনে হ্যাঁ দেখেন পুরো ওড়নাতে কাঁথা স্টিচের মতো করে সুন্দর ওভারঅল ডিজাইন করা দেখেছেন ডিজাইনটা এবং ভিতরে দেখেন গ্লিটার 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 করা সুন্দর করে হাতে পেলে দেখবেন এটা আবার সেমি স্টিচ করা আছে সেম এটারও কাপড় দামিটা মানে আজকে যারা যে যেটা নেবেন না মাঝে মাঝে আপনাদের কপাল অনেক ভালো থাকে আজকে লাইভে নরমাল ক্যাটাগরির কোনো মালই আসে না ওই দেখেন র‍্যাক র‍্যাক দেন এই দেখেন গলা এই যে দেখছেন নিচের কাজ দেখেন এটা ক্লিয়ারেন্সে হ্যাঁ যে পাবেন এই কালার অল্প 10টার কম আছে শুধু ছবি অ্যাড্রেস ফোন নাম্বার আর আপু আমি এটা নিব এর বাইরে আপু আছে নাকি না বলেন এগুলো কোশ্চেন করলে পাবেন না ডাইরেক্ট আপনি অর্ডার দিবেন যে নেবেন স্ক্রিনশট তুলে ফেলেন 890 টাকা হ্যাঁ এটা জানি কত ছিল এটা মনে হয় 1099 হ্যাঁ এই কাফতানটা মোস্ট প্রবলি 1099 আচ্ছা দেখেন এই কাফতান যে পাবেন দেখেছেন সবাই যে কাফতান কাফতান করেন যে আপু কাফতান আনেন কাফতান আছে এদের পরে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে হ্যাঁ ডিজিটালেরও যদি একটা কাফতান এই এই টাইমে এসে এই দামে কিনে আনতে পারেন মাশাআল্লাহ হবে পুরো ব্যাপারটাই একদম মাশাআল্লাহ ধরনের হবে এটা যে নিতে পারবেন প্রাইস আসবে 1099 1199 নাকি ছিল হাত বেড়া এরা ভুলে গেছে আরে না আপু সিলেটের শোরুম দাও আগে দেখটা একটা আগাইতে দেন লাভ ইউ 1099 টাকা যে নিতে পারবেন ডিজিটালের কাফতান কেউ যদি মনে করেন আপু গলায় তো মনে হয় এগুলো গ্লু দিয়ে বসাই দিছো একদম না পুরো সেলাই করা কার চুপির কাজ করা হ্যাঁ আপনি কোন লোককে কাজটা করতে দেন আপনার সেনা লোক হইলে বাইরের লোক হইলে তো আপনার কাছে কাজ করতে 1100 টাকা নেবে চেনা লোক হইলে বড় জোর 800 নিতে পারে এটা কিন্তু কাটচুপি হাতের কাজ কোনো গ্লু দিয়ে বসানো না হ্যাঁ ফুল ডিজিটাল ড্রেস এগুলো ফ্রি সাইজ এটা আপনি নিয়ে যদি আপনার বডি আপনি 60 পর্যন্ত লুজ করবেন ঠিক আছে এর বেশি না 60 পর্যন্ত লুজ করবেন এর বেশি না দেখছেনই তো কি গরম এই গরমে যাদের হচ্ছে মানে জাস্ট আপু আমি পরে বের হয়ে যাব একটা ড্রেস এমন ড্রেস দরকার নিয়ে ফেলবেন কেউ যদি মনে করেন যে না আপু আমি কাফতানের সাথে ওড়না পরি না ওড়না সরায় দেন আপনি ওড়নাটা বাসায় ইউজ করেন বা আম্মুকে দিয়ে দেন শুধু কাফতান পরলেন কারণ অনেক আপু আছে শুধু কাফতান পরে মানে কাফতানের সাথে তাদের ওড়না পছন্দ না আবার অনেকের পছন্দ পুরো বাধাই করা প্রাইস আসবে 1099 টাকা আমি এটার দাম ভুলে গেছি যদি কম বলে থাকি শেষ ও আচ্ছা এই যে হ্যাঁ যারা এটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে ফেলেন আচ্ছা এটা পেস্ট কালারের শাড়ি আমি বলি আপনারা অনেক আপু কনফিউজড হয়েন না যে আপু এই শাড়িটা তো 3 সপ্তাহ আগে দেখাইছেন না এটা আমার ক্যামেরাতে ব্লু আসে বলে আমি এই শাড়িটা আমার কাছে টোটাল 20টার মতো হবে আমি এটা না মানে রেখে দিতাম যতগুলো আপু নেবেন এটা মাথায় রেখে নেবেন এটা ব্লু না এটা পেস্ট পুরো হাতে পেলে এটা পেস্ট কালার এবং দুটো কালার আছে মানে ব্লু পেস্ট ওই দেখেন দুটো শাইন আছে কিন্তু দেখেন 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 এই যে একটা পেস্ট কালার দেখা যায় এই যে 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 কালার কিন্তু এটা 500 টাকা এটা ইন্ডিয়ান একটা কাতান শাড়ি হ্যাঁ সফট কাতান এটা মানে আমাদের 500 টাকাতে দেওয়া হয়েছে আপনি গছ কাপড় দুই গজ কোন কাতানের এই কাপ এই 500 টাকা কিনতে পারবেন না বলি না যখন লস করি একদম লস করার মতো করি সুন্দর একটা ব্লাউজ দিয়ে যাদের প্রেজেন্টেশন থাকে হ্যাঁ ভার্সিটিতে প্রেজেন্টেশন জাস্ট সি আপনাকে কি স্মার্ট লাগবে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরে ফেলবেন ইউ উইল লুক স্টানিং কারণ শাড়ি সিম্পল হইলে যদি একটা বেল্টও পরেন ভাই সাংঘাতিক লাগবে শেষ আর কোনো সুযোগ নাই জীবনে এই লসে এইগুলা কিনার কারণ এইগুলার কোনো কালারই তো আর নাই না সব শেষ একটা কালারও নাই আমি যেহেতু শাড়ির পেজ বন্ধ করে দিছি এই জন্য আমি আপনাদেরকে এগুলো 500 টাকায় দিয়ে দিছি হ্যাঁ মানে যাই নিয়ে যান রেখে দিচ্ছি কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে হবে এই ড্রেসটা দেখেন এই যে এটা কালোটা একদিন দেখাইছিলাম সে এটা তো হ্যাঁ এটা আমাকে এভাবেই দেখাও এটার তো আমার দাম লাগবে এটার প্রাইস শুভ কি লাইভে আছে নাকি না এবার একটা কোনো
নামুনছন পাই না এই ড্রেসটা মনে হয় আমি লাইভে কত দামে দিছিলাম এই কালোটা হ্যাঁ 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 তো আমি জিনিসটা দিই জানার তো না 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 এইটা ব্লু কালার আর আমি এখন লাইভে দেখাইছি পেস্ট কালার এই দেখেন কাস্টমাররা আগের ছবি নিয়ে জিজ্ঞেস করতেছে দেখছেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন মেসেজ দিতেছে আমার মডারেটর একটা দিছে দেখেন আমি কিন্তু কাপড় অন্যটা পরা দেখছেন হ্যাঁ এই মডারেটররা আমার এই কাপড় দেখে অর্ডার করবা আমার গায়ের এই কাপড় দেখে অর্ডার করবা ওইটা কি দেখছেন ক্যামেরাতে কালার কিন্তু এক আসতেছে কিন্তু এটা কিন্তু সামনাসামনি পুরো পেস্ট কালার প্রচুর মাথা এই কারণেই তো আয় হ্যাঁ 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 উইনার পেয়ে গেছি উইনারের নাম পেয়ে গেছি নাম বলি কি দিয়ে শুরু হচ্ছে এম দিয়ে এম 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 তার নামে তিনটা অক্ষর এখন লাস্টে বলতেছি পাইছি একটা উইনার মাশাআল্লাহ সেই একটা উইনার নিছে দেখছেন আমার মেমরি আয় হায় হায় আমার লাইভ আজকে এটা কি হয়েছে একটু যারা আছেন লাভ লাইক দিয়ে দেন না তাইলে আর 300 লাভ লাইক পেলে আমার একটু মানে লাইভে ই হবে কত দাম মনে আছে মনে নাই হায় হায় এ দাম পাইছি দাম ইয়াল্লা এত কম দামে দিছি আচ্ছা আমি দাম পেয়ে গেছি আই গট দ্য প্রাইস দেখেন যতগুলো আপু আছেন এই ড্রেস কয় টাকায় দিয়েছিলাম জানেন 1250 টাকা এগুলা বুঝেন যে পুরো আমার গচ্ছা থেকে আমার টাকা যাবে 12 কি যে সুন্দর ড্রেসটা আপু হাতে পেলে দেখবেন এটার কালো তো নিয়ে নিছে সবাই এই অল্প এগুলো যে লাইভে যারা আছেন সুন্দর করে তারা অর্ডার করে দিয়েন পেয়ে যাবেন হ্যাঁ যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে 5000 লাইক করে দেন হ্যাঁ দেখে দেই আপু আচ্ছা এখন আসেন আপু এটার বডি কত লম্বা কত এটার বডিতে কাপড় আছে প্রায় 60 এর মতো আপনারা লম্বা ধরবেন 46 হ্যাঁ আপু এটার ম্যাটেরিয়াল কি একদম পাতলা সিল্ক বেসড কটন কটনও বললে ভুল হবে সিল্কি একটা কাপড় টেক্সচারটা দেখেন দেন আসেন আপনার নেক পোর্শনে নেকের এখানে এই যে বাটনস করা হ্যাঁ আর এগুলো জায়গা তো অনেক সুন্দর দেন এই যে হাতাটা দেখেন আচ্ছা এত বেশি না দেখা এগুলো ড্রেস নাই এই যে দেখেন নিজ ওড়নাটা জাস্ট দেখেন 1250 শুভ এগুলা অবশ্যই কত পিস আছে জেনে নিবা জেনে অর্ডার নিও আর নাহলে গ্যাঞ্জাম লাগাই দিবা কোয়ান্টিটি কিন্তু অনেক কম নিজ দায়িত্বে শুভ লাইভ শেয়ার হইলে তুমি আমার থেকে এগুলার কোয়ান্টিটি জেনে নিবা এক্স্যাক্টলি কারণ আদারওয়াইজ ছবি নেন 1250 1250 এটা 1900 তে দিছিলাম আমার মনে আছে এটা কালো কি আর আছে শেষ আচ্ছা দেখেন এই ড্রেসটা আমাদের রিটার্ন থেকে আসছিল দামি ড্রেস হ্যাঁ এই কালারটা মনে হয় 5টা কি 3টা হবে আমি জানি না কেন মানুষ অর্ডার দেয় বা এত দামি ড্রেস গুলা এই যে দেখেন এই লস গুলা এই 2-4টা ড্রেস আমি লসে অনলাইনে দিই আদারওয়াইজ আমি সব শোরুমে দিই কারণ আপনাদের থেকে আপু ড্রেস গুলা মানে রিটার্ন আসে কারো কারো দোষে এটার কালো আমি আগের লাইভে দেখাইছিলাম কে রাখবে কাকচুপি ড্রেস ফিস কাটিং এ বানানো ঘাড়ার আমি 1900 টাকায় দিয়েছিলাম এটার কেনা দামও 1900 না কেনা দামও এটার 1900 না আজকে যে এই কালারটা পান আগের কালো যে পান নাই সেই কালারটা নিয়ে নিয়েন হ্যাঁ আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আগে দাম বলে দেব আর কয়টা বাকি আরে এইটা এটা এটা না আচ্ছা এই দুটো রেখে দাও আমি দেখাবো এই দুইটা ড্রেসকে তুমি একটু এই সাইডে দাও আচ্ছা এরপরে আমি যদি কোনো ড্রেস পরি হ্যাঁ বা ঘাড়াটা যদি আরেকবার ভিডিও বানাই তখন লাগবে তোমাকে আমি শেষ করি এটু তুমি ঘুরে ফিরে আসো আপু সি গ্রিন কালার ড্রেস দেখান তোমার লাইভে অ্যাক্টিভ থাকি লাভ লাইক কমেন্ট করি শেয়ার করি কিন্তু আজ পর্যন্ত সানজিদা আপু সানজিদা আপু আপনি সানজিদা বিনতে নূর আপু আপনি জানেন আজকে আপনি 2 মিনিটের জন্য উইনার হতে হতে হন নাই আমি ওপেনলি বলে দিচ্ছি আপনার নাম অলরেডি আজকে সার্চ লিস্টে ছিল 2-3টা আপুকে ওরা পিক করে আসেন এই যে আপনি করেন না আপনার কষ্ট কিন্তু দেখেন আমি আপনাকে প্রমাণ দেখাই আপনার মনটা অ্যাটলিস্ট খুশি হবে আমরা তো অবজার্ভে রাখি কে এই দেখেন এই দেখেন আমি আপনার এই যে আমাকে আরেক মডারেটর দিছে যে এই আপুটা অনেক অ্যাক্টিভ থেকে কার নাম দেখছেন আপনার নাম দেখেন আমি কাকে দিছি তারেক তারেক মানেই হচ্ছে আমাদের শুভ শুভর কাছে স্ক্রিনশট পাঠাইছি হ্যাঁ তো 3টা আপু থেকে একজন উইনার হয়েছে আজকের জন্য আনফরচুনেটলি আপনি উইনার হননি বাট আপনার নাম দেখেন অলরেডি লিস্টে আছে তার মানে কি আপনি অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবেন একদিন হয়তো আরো অনেক সুন্দর ড্রেসের দিন আপনি উইনার হবেন
ওকে এটা যে নেবেন স্ক্রিনশট নেন আমি বলে দেই এটার বডি বানানো আছে 46 নাকি না আমতা জানা বলি মাগোমা আজকে অনেক তাড়াতাড়ি লাইভ করছি আজকে আজকে স্পেশাল কিছু আছে স্পেশাল কিছু আপনারা ঈদের পরে জানতে পারবেন স্পেশালটা কি ছিল কি হচ্ছিল আপুর সাথে যে আপু লাইভ করতেছে না কুরবানি ঈদের আগে ঠিক মতো বডি আছে 48 হ্যাঁ বডি আছে 48 আচ্ছা পার্ট বাই পার্ট দেখাই একদম পিওরের অরিজিনাল পিওরের ওন্না পাচ্ছেন নিচে ঝুলুর মোলর দেয়া আছে রেখে দিলাম ওন্না ঘাড়ারা তো পাচ্ছেন যেটার লম্বা হচ্ছে 39 40 এর মতো পুরোটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কোনো নরমাল সুতি কাপড় জীবন নেও তো নাই না হিপ হচ্ছে 17 থেকে 18 ইঞ্চি এই ঘাড়ারা এটা পুরো লসে যাচ্ছে যেই 4 থেকে 5 জন আপু পাবেন গলার এখানে দেখেন বিডস বসানো ক্রিস্টাল বসানো এই সাইডটা দেখেন দেখেছেন এই কাজ দেখেন আচ্ছা এত কিছু দেখাইলে প্রবলেম হয়ে যাবে রেখে দেই এটা ফিশ কাটিং এ মেক করা ওই দেখেন পিছন লম্বা সামনে এরকম পুরো জারদৌসি কাজ ইদে যে আপুর ভাগ্য ভালো এটা অর্ডার দিয়ে দেন ছবি অ্যাড্রেস ফোন নাম্বার আপু এটা আছে থাকলে নিব অমুক তমুক করলেই ড্রেস পাবেন না এই লাইভে হ্যাঁ যে জাস্ট ডিরেক্ট ছবি অ্যাড্রেস ফোন নাম্বার কোন আপু যদি ভুল করেও ধরেন এভাবে অর্ডার দিয়ে থাকেন যে হজ বড়লো আপনি এখন আমার কথা শুনে আবার অর্ডারটা দিবেন কিভাবে যেই যেই ড্রেসটা নেবেন সেটার ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস সম্পূর্ণ ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন বাস বসে থাকবেন 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত বসে থাকবেন 4-5 ঘন্টা 5 ঘন্টা যদি ক্রস করে ফেলে তাইলে আবারো আপনি বলবেন যে আমার অর্ডারটা প্লিজ নেন হ্যাঁ এই কথা বলবেন ঠিক আছে যদি কিনা 5 ঘন্টা ক্রস করে কারণ আমাদের প্রতি আওয়ারে কিন্তু মানে দুইটা করে মডারেটর সেট আছে 5 ঘন্টা আমি অনেক বেশি সময় বললাম তাও দিলাম কারণ আমাদের এগুলা টাইমে অনেক অর্ডার ঢুকে যদি দেখেন 5 ঘন্টার মধ্যে বিল পান নাই বা কোনো খবর নাই আবার মেসেজ দিবেন বাট 5 ঘন্টা সময়টা দিবেন আচ্ছা এই দেখেন এই ড্রেস আমাদের গ্রুপে খালি রিভিউ দেখেন তিন পিস আছে শুধু তিন পিস আমি এজন্য লাইভের লাস্টে দেখাচ্ছি এক প্রত্যেকটা আপু শুধু এটাতে এটা কততে জানি দিছিলাম 1400 শুভ এটার দাম কত দিছিলাম এগুলো দাম আমার মনে নাই কারণ আমি মন গড়া দাম বলে দেই লাইভে দাঁড়ায় শুভ একটু দামটা দেখো তো দেখার আগে বলে দেই আমাদের গ্রুপে গিয়ে এটা খুঁজে রিভিউটা খুঁজেন যারা নিতে পারছিল গতবার খালি একটা কথাই বলছে যে আপু এই ড্রেস যে বাস্তবে এত সুন্দর প্রথমত তারা বুঝে নাই তারা আত্মহারা হয়ে গেছে খুশিতে কি দামে কি জিনিস এটা 1400 সামথিং আমি দিয়ে দিয়েছিলাম পুরো সেমি স্টিচ ড্রেস ফুল ওড়না সিকোয়েন্স করা হ্যাঁ ভীষণ সুন্দর আমি এটা কনভোকেশনে পরে গেছি বুঝেন আমি যদি কোনো ড্রেস কনভোকেশনে পরে যাই মানে আমার হাতে এত ড্রেস আমি তো পুরো ড্রেসের মধ্যেই ঘুমাই বলতে পারেন ড্রেসের যে যার বিজনেস করে যে খাওয়ার ব্যবসা করে তার ঘরে মনে হয় জীবনে খাওয়ার ই থাকে না আমি কাপড়ের বিজনেস করি আমার খালি আশেপাশে কাপড় আর কাপড় তো আমি কনভোকেশনে এই ড্রেস পরে গেছিলাম তার মানে বুঝেন ড্রেসটা কি স্মার্ট দেখেন এখানে ড্রপস হ্যাঁ দেন এই যে এই জায়গাটা এই জায়গার এগুলো দেখেন ঝুলোর দেখেছেন ড্রপস গুলোকে এই দেখেছেন কি সুন্দর ড্রপস এগুলো ক্রিস্টালের ড্রপস কিন্তু হ্যাঁ আর এই হচ্ছে আপনার এখানের কাজটা শুভ এটার প্রাইসটা একটু তাড়াতাড়ি দাও তো দেখেন কোনো নরমাল ড্রেসের কাজের সাথে মিলাতে পারবেন না এগুলো সব বড় আপনার এডি স্টোন এই দেখেন সিকোয়েন্স আবার সিকোয়েন্স অসাধারণ একটা ড্রেস বডি আছে 50 লম্বা আছে 46 ওড়না হচ্ছে মসলিনের মধ্যে পুরাটাতে সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে ড্রেস সেম স্টিচ আছে দাম হচ্ছে মনে হচ্ছে 1450 দিছিলাম ক্লিয়ারেন্সে 1480 টাকা শুভ অবশ্যই আমার থেকে কোয়ান্টিটি জেনে নি বা লাইভ শেষে কোন কারণ শেষে ওরা কি করে জানেন ড্রেস আছে 10 পিস ওরা অর্ডার নিয়ে রেখে দেয় 50-100 পিস এরপর তো গাইলগুলো শুনতে হয় কাস্টমারদের ইনবক্সে আমার অফিসে যারা ফোন দেয় তাদের বিশেষ করে ক্লিয়ারেন্সের ড্রেস জেনে নি বা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার ব্ল্যাক কালারেরটা এরকম কাতান প্যাটার্নের ওন্না দিয়ে যান এটা 7 পিস না 6 পিস মাল আছে নাই আমি লাইভের লাস্টে দেখাচ্ছি কত দামে দিছি আগেরটা 1480 কোনো দাম ধরলাম না কিচ্ছু ধরলাম না পুরো এই 7 থেকে 8 পিস আমার পুরো লস 1480 লাইভ এটা দিয়ে শেষ করতেছি এখন আপনাদেরকে যে উইনার হয়েছে তার নামটা বলবো আর এক দুইটা ড্রেস দেখিয়ে যে লাইভের শুরুর ড্রেস একটা রিপিট করে দিব জাস্ট হাতে ধরে জান এটা 1480 যার ভাগে আজকে যায় লাস্টের হ্যাঁ এটা ফুললি আমার লস হয় দয়া করে
এমন কেউ অর্ডার দিবেন না যে ড্রেস নেবেন না। হ্যাঁ এটা একটু বলে দেই, এটা কাপড় মসলিনের কাপড়, মসলিন এটার বডি মেটেরিয়াল। পুরো নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর ভি আকারে করা। ওই হ্যাঁ হ্যাঁ এটা বানানো তো, এটা সেলাই করা, এটার বডি আছে 48 ধরেন বডি, লম্বা হচ্ছে 46 এর মতো। পুরো ঘেরে কাজ, আপনারা ঘেরটা নিয়ে কাট ওয়ার্ক করে নিয়েন। হ্যাঁ যেই সাতটা আপু পাবেন, যেই সাতটা আপু পাবেন এটার ঘেরটাকে কেটে নিবেন। আপনি ঈদেও যদি মনে করেন আমি একটা সুন্দর ড্রেস পরবো না বা আমার মন মেজাজ নাই, এইটুকু নিয়েই পরে ফেলতে পারবেন। সাতজন আপু সলিড অর্ডার দিবেন, মডারেটররা কোনো ফেক ফুইক আইডির অর্ডার নিবা না, যেহেতু মাল অনেক এগুলো শর্ট, বুঝে আইডির অর্ডার নিবা। হ্যাঁ কোনো এমন আইডির অর্ডার এই ড্রেসে কনফার্ম করবা না, কারণ এটা একদম আমার পুরো লস। যদি দেখো যে আমাদের নেয়া কাস্টমার ভালো কাস্টমার লাগলে তাদেরকে ড্রেস দিবা, তারা অর্ডার দিলে, বাট কোনো এমন কারো হাতে ড্রেস ধরাবা না যেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা আছে। চেষ্টা করবা একদম ওপেনলি বলে দিচ্ছি, কারণ এটা আমার লস প্রাইস। যে নিবে যাদেরকে দিবা বুঝে শুনে কাস্টমারকে দিবা, যদি মনে করো যে 1% রিটার্ন আসার চান্স আছে এটাকে সোল্ড বলে দিবা সেই কাস্টমারকে। কারণ সাত পিস একদম গোনে সাতটা, আটটা অর্ডার নিও, হ্যাঁ একটা এক্সট্রা অর্ডার নিও। ডান, এটার ওড়নাটা বলে দিই, এটার ওড়না হচ্ছে আপনাদের চায়না ফ্যাব্রিকের একটা ওড়না। যাওয়ার আগে একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ, যাওয়ার আগে একটা লাভ লাইক দিয়ে দিন। এটার ওড়না এই তো, এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম এই দেখেন, এই দেখেন, এটা তো পরা যাবে না, একটু লাইভে পরে নেই না আমি না কি দেখাইতে চাইতেছি আপনাদের জানেন, এটা লাইভের শুরুর ঘাড়ারাটা। এই দেখেন আপনারা যখন এটা পরবেন না ঘাড়ারাটা সহ, আমি এটা এখনই খুলে ফেলবো, আমার শেষ, আমি একটু এইগুলো দেখাই উইনারটা বলে চলে যাব। এই দেখেন যখন ঘাড়ারা সহ পরবেন, ঘাড়ারাটা দিয়ে যখন এইভাবে পরবেন, কি বোঝা যাচ্ছে বুঝছেন? এই জায়গার কাজটা কি লাগবে দেখেন, সম্পূর্ণ পেটানো কাজ, তো সম্পূর্ণ পেটানো কাজ, অসাধারণ রকমের সুন্দর লাগবে ভাই। আমি এমনি পড়ছি, এখন আপনারা এটা লাইভের শুরুটা দেখবেন। কোনো আপু যদি এটা মিস করে থাকেন এটা নিয়ে নেবেন। হৃদয় আচ্ছা ঘাড়াটা নাও, ওই ড্রেসটাই শুধু একটা আমার একটু করতে হবে। আচ্ছা ড্রেস দুইটা আমাকে দাও তো, আমি একটু দেখি। আচ্ছা একটা একটা কালার নিয়েও করতে হবে। হ্যাঁ আচ্ছা আমি একটু এক মিনিটের জন্য এটা ডিটেলসটা বলে দিই। হ্যাঁ আমাকে একটু আপনাদের 3 মিনিট, মোট 3 মিনিট সময় দিতে হবে আপুরা। সো বলেন যারাই আছেন, অবশ্যই যদি ভালো লাগে আপুকে একটা লাভ লাইক দিয়ে যেয়ে যাওয়ার আগে। ঘাড়ারা সহ এই ড্রেস, ওড়না তো অবশ্যই আছে, পুরো কারচুপি জারদোসি কাজ করা, গলায় একদম পেটানো কাজ, কোনো নর্মাল কিছু না, সুই সুতা দিয়ে বাঁধাই করা কাজ। এটার বডিতে কাপড় আছে 58, লম্বা হচ্ছে 44 ইঞ্চেস। ঘাড়ারাটা বানানো আছে পুরো চুন্ডি প্রিন্টে, চুন্ডি লাভার যারা না তারা মিস দিয়েন না, একটা অনলাইনে ধরো তো একটু লাইভের পিছে। ঘাড়ারাটার লম্বা হচ্ছে 39, হ্যাঁ একটু মেলে ধরো অন্যটা, লম্বা হচ্ছে 38-39 এর মতো, হিপ হচ্ছে 17 ইঞ্চি। হ্যাঁ আর ওই যে দেখেন পিছে সুন্দর আপনাদের ওড়না, যেটা পুরোটা চুনরি প্রিন্ট করা। তো এই হচ্ছে আপনাদের কমপ্লিট ড্রেসটা, যেটা আপনারা পেয়েছেন মাত্র কত দামে, 1390 টাকা, 1390 টাকা, জাস্ট আমেজিং প্রাইস। ওকে আমি একটু প্রাইসিংটা রিপিট করে যাচ্ছি, এখন একটু গ্রিনটা নিয়ে আমি একটু, হ্যাঁ লাস্ট জাস্ট সিঙ্গেল সিঙ্গেল কালার একবার করে দিই, এখন একবার একটা একটা কালার, এটা পরে দিবা, আগে তুমি যে পিছে এটা নিয়ে দাঁড়াও, ওনা তোমার কাঁধে রাখো। অনেক আগ থেকে আমাকে দেখেন, অনেক জোশ ছিল লাইভের ড্রেস গুলো অর্ডার করেছি। কোনটা আপু? আপু প্রায় আপু ড্রেস গুলো অনেক সুন্দর, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি এখন তাড়াতাড়ি এটা শেষ করে দিই, বিসমিল্লাহ, একটু পিছে যেতে হবে। হ্যাঁ দেখেন আপুর সুন্দর ঘাড়ারা সহ সেই বিখ্যাত ড্রেস, হ্যাঁ যেটাই কি আছে না আছে এটা এখন আমরা জেনে নিব। তো একটু দেখে নি এটা কি পাচ্ছি না পাচ্ছি,
প্রথমত আমরা একটা ঘাড়ারা পাচ্ছি এবং দুপাট্টা তো আছেই যেটা রাউনের মধ্যে পুরাটা চুনরি প্রিন্ট করা ঘাড়ারাকার লম্বা হচ্ছে 38 হিপ হচ্ছে 17 ইঞ্চি পুরো মেক করা ড্রেসটা দাও এখান থেকে আর এই হচ্ছে আমার আপুদের সুন্দর আনস্টিচ ড্রেসটা যেটার বডিতে কাপড় আছে 58 একটু কাছে আনো বডিতে কাপড় আছে 58 লম্বা হচ্ছে 44 হ্যাঁ লম্বা 44 পুরো নেকে যা কাজ দেখতে পাচ্ছেন সব হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা সুন্দর করে ফুল অল ওভার চুনরি প্রিন্ট করা তো এই ড্রেসটা এত কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়েছি 1300 ঘরে তাই না যেটা মানে একদম নিয়ে ফেলার মতো একটা জিনিস তো যারাই এটা কিনা নিতে চান প্রাইস আসবে 1390 টাকা অর্ডার করে দিবেন ঠিক আছে ইনবক্সে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েন আচ্ছা ডান আর লাগবে না আচ্ছা আমি এখন উইনারের নামটা বলে দিই আল্লাহ আমার আজকে লেট হয়ে গেছে আচ্ছা যে আপু আজকে উইনার হয়েছেন হ্যাঁ মাসুমা আক্তার নিতু মাসুমা আক্তার নিতু মাসুমা আক্তার নিতু এই যে উনার নামের পাশে ডায়মন্ড আছে ফ্ল্যাগ আছে আপু আমি 26 ড্রেস নিয়েছি আজও নিব এই আপনি আজকে নিবেন আমার সাথে গিফটও পাবেন মাসুমা আক্তার নিতু মাসুমা আক্তার নিতু মাসুমা আক্তার নিতু আপনি কখনো আমাদের থেকে কিছু পান নাই মাসুমা আক্তার মিতু আপু কনগ্রাচুলেশনস আজকে এমনি একটা লাড্ডু উইনার আপনি হ্যাঁ মানে আজকে কোনো কিছু ছাড়া আমি শুক্রবারে কখনো উইনার নেই না কারণ আমার এদিন অনেক লসে আমি ড্রেস দিই আমার এদিন আবার উইনারের নেওয়া আমার পক্ষে সম্ভব না হ্যাঁ তো বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আজকের জন্য এতটুকুন থাক আপুর কি কাজ আছে সেইটা জানার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে ব্লগ করে একটু ভিডিও করে রাখবো নাকি কি কাজ করতেছি কাজ না পার্সোনাল পার্সোনাল পুরাই পার্সোনাল ইনশাল্লাহ আপনারাও খুশি হবেন ঈদের পরে বাকিটা দেখতে পারবেন সব তো আমি এখন যাই আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি আজকের জন্য এতটুকুন খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে টাটা